On the last two classes, we covered common law legal system, the most prominent legal system in the world, and the civil legal system, the most, in terms of numbers, the most popular legal system in the world. And let's discuss today religious legal system. অর্থাৎ ধর্মভিত্তিক মানে আইন ব্যবস্থা কোন কোন দেশে আছে, কি কি আছে, অথবা বলতে কি বোঝায়। আগেও প্রচুর দেশে এটা ছিল, দেখেন না, এটা ডেফিনেশনটা কি দিছে, এ লিগাল সিস্টেম উইচ স্টেমস ফ্রম দ্য সেক্রেট, সেক্রেট মানে পবিত্র, যেটা পবিত্র তুলো করা হয়, আর স্টেমস মানে হচ্ছে গিয়ে যেখান থেকে উৎপত্তি হয়, কাজে পবিত্র বিভিন্ন রিলিজিয়াস ট্রেডিশন, যে প্রথা অথবা হচ্ছে গিয়া মানে যেটা হচ্ছে গিয়ে আপনার মানে প্রফেস বা রোল অ্যাসপেক্ট মানে ভবিষ্যৎবাণী করে যায় কিংবা বলে দেয় যে এটা এইভাবে চলো, এটা এইভাবে চলো, লাইফের বিভিন্ন অংশ নিয়ে। হ্যাঁ, ট্রান্সেন্ডেড বলা হয়, এটা ট্রান্সেন্ডেড মানে উপর থেকে আসছে, এটা মানে মানুষের দিয়ে তৈরি না, কোনো উপর উপরবর্তী কোনো জায়গা থেকে জিনিসটা আছে। ইমিনেন্ট অর ডিপ ফিলোসফিক্যাল, যেটা তাৎক্ষণিক অথবা গভীর মানে কি বলে তাৎপর্য বহন করে রিয়েলিটি বাস্তবতা নিয়ে। হ্যাঁ, তো ফিলোসফিক্যাল তো আপনার সবাই জানেন দর্শন, যেটা মানে গভীর দার্শনিক চিন্তা ভাবনা অথবা তাৎক্ষণিক কোনো ব্যাপারে সেটা আসতে পারে। হ্যাঁ, তারপরে দেখেন ইমপ্লাইড বেসিস অফ দ্য রিলিজিয়াস ল ইজ দ্য কনসেপ্ট অফ আনঅল্টারেবিলিটি। রিলিজিয়াস ল কি, এটা অল্টার করা যায় না, পরিবর্তন করা যায় না, এটা হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়ে একটা মানে বেসিস, একটা ভিত্তি, যে রিলিজিয়াস ল যেটা আছে এরকম দেখে এটা আনঅল্টারেবল, মানে এটা পরিবর্তনযোগ্য না। বিকজ ওয়ার্ড অফ দ্য গড ক্যান নট বি অ্যামেন্ডেড অর লেজিসলেটেড এগেইনস্ট বাই জাজেস অর গভর্নমেন্টস, মানে গডের ওয়ার্ড হচ্ছে গিয়ে আপনার মানে কি করতে হবে, আপনি পরিবর্তন সংশোধন করতে পারবেন, অর্থাৎ আইন করে এটার বিরুদ্ধে মানে বলতে পারবে না, না জাজ না গভর্নমেন্ট এটা করতে পারবে না। রিলিজিয়াস লয় এটা হচ্ছে কি আপনার মানে কথা, কারণ ওয়ার্ড অফ গডের মানে গডের ওয়ার্ডকে আপনি পাল্টাইতে পারেন। রিলিজিয়াস রিয়েল লিগাল সিস্টেমের মেন কথা হচ্ছে এটা। হাউএভার, এ ডিটেইল লিগাল সিস্টেম জেনারেল রিকোয়ার্স হিউম্যান এলাবোরেশন, কিন্তু এই যে রিলিজিয়াস লিগাল সিস্টেমটাকে বাড়াইতে গেলে সাপোজ মানে বাইবেলে বলা আছে যে হ্যাঁ এটা এটা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু কি শাস্তি দিতে হবে এটা ডিটেলে বলা নেই, কাজে এটা শাস্তি কি শাস্তি দিবে, মাত্রা কম বেশি, কেউ একজন একটা আপেল চুরি করলে যে শাস্তি দিবে, ওই এরিয়া কি বলে একটা সোনার বার চুরি করলে কি একই শাস্তি দিবে, দিবে না, দুটা শাস্তি দুই ধরনের। তো হচ্ছে এইভাবে মাত্রা ভেদে, তারপরে প্রকার ভেদে, তারপরে এই জিনিসগুলো আছে, এগুলো মানুষেরই মানে ইলাবোরেশন মানে ব্যাখ্যা বিস্তৃত করার প্রয়োজন মানুষেরই উপরে। আচ্ছা, মেইন টাইপ অফ রিলিজিয়াস ল কি কি আছে, শরিয়া ইন ইসলাম, হালাকা ইন জুদাইজম, হালাকা হচ্ছে কি ইহুদিদের দিয়ে ধার্মিক ব্যবস্থা, এবং ক্যানন ল ইন সাম ক্রিশ্চিয়ান গ্রুপ, ক্যানন ল এটা হচ্ছে কি আপনার মানে ক্যানন ল বলা হয়। আচ্ছা দেখেন, এরপরে একটু আমরা বলে নিই শরিয়া নিয়ে। হ্যাঁ, এখানে সামান্য একটু আইডিয়া দিয়ে দিব, আর আপনার মানে এরপরে ডিটেইলে বলবো আমরা। আচ্ছা, শরিয়া ইজ দ্য মোস্ট ওয়াইডস্প্রেড রিলিজিয়াস লিগাল সিস্টেম, এটা আমরা ডিটেইল আসতেছি ইসলামিক ল পার্টে, আপনারা দেখবেন ইজ দ্য সোল সিস্টেম ফর ল অফ কান্ট্রিজ ইনক্লুডিং ইরান, মালদ্বীপস এন্ড সৌদি আরবিয়া। তাহলে আপনারা কি পাইলেন, মানে মানে এটা হচ্ছে গিয়া মানে সোল সিস্টেম, একমাত্র আইন এটা হচ্ছে গিয়া আপনার মানে মাত্র তিনটা দেশের দুনিয়াতে, কি কি, ইরান, দা মালদ্বীপ, মালদ্বীপ, সৌদি আরব। হ্যাঁ জি বলেন, ইরান, মালদ্বীপ এন্ড সৌদি আরব। ইয়েস স্যার, ইরান নাই স্যার, ইরান আছে স্যার, ইরান, মালদ্বীপ এন্ড সৌদি আরব এখন দেখতে পাচ্ছি তো স্যার। হ্যাঁ, এই তিনটা দেশই হচ্ছে কি আপনার মানে আছে, মানে আর কি হচ্ছে মানে মিক্স মানে পুরোপুরি যে সরিয়ে, যেমন পাকিস্তান, পাকিস্তান কিন্তু হচ্ছে গিয়া পেনাল কোড ব্রিটিশদের লেখা, ওদের মুসলিম লয়ের প্রয়োগটা বাংলাদেশ থেকে একটু বেশি, বাংলাদেশ ইন্ডিয়া থেকে একটু বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে তিনটা দেশ, এটা কিন্তু জেনে রাখবেন, খুব ভালোভাবে জেনে রাখবেন, ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে মেবি। আচ্ছা, তো নো কান্ট্রি ইজ ফুললি গভার্ন বাই হালাকা, হালাকা কি জুইশ লিগাল সিস্টেম, মানে দ্য লিগাল সিস্টেম বেসড অন জুডাইজম। আচ্ছা, তার মানে ইহুদিদের আইনি ব্যবস্থা, বাট জুইশ পিপল মে ডিসাইড টু সেটেল ডিসপিউট থ্রু জুইশ কোর্টস এন্ড বি বাউন্ড বাই দেয়ার রুলিংস। আচ্ছা, হচ্ছে কি আর কোনো দেশই, দুনিয়ার কোনো দেশই হচ্ছে গিয়া আপনার মানে হালাকা দিয়ে পুরো গভর্ন না, বাট যদি মানে ইহুদি পিপল চায় যে না ওদের ভিতরে কোনো ডিসপিউট মানে কোনো বিবাদ মীমাংসা করতে চায়, যদি চায় যে না এটা জুইশ কোর্টের মাধ্যমে হবে, তাহলে যদি করে তাহলে সেটা সিদ্ধান্ত দ্বারা তারা বাধিত থাকবে। আর দেখেন ক্যানন ল ব্যাপারে বলা হচ্ছে, এটা আপনারা বলছেন পরে আসছেন ক্রিশ্চিয়ান ল, ক্যানন ল হচ্ছে কি, নট এ ডিভাইন ল,
বিকজ এটা হচ্ছে কি আর কি বাইবেলে পাওয়া যায়নি। ক্যানন লটা বাইবেলে পাওয়া যায়নি, কাজে এটা ডিভাইন ল না, মানে ঐশ্বরিক আইন না, বা ক্রিশ্চিয়ান গ্রুপরা এগুলো ইউজ করতো, বলতো যে এটা ধর্ম থেকে আসছে। আচ্ছা, ইট ইজ ভিউড এজ ইনস্টেড এজ এ হিউম্যান ল ইন্সপায়ার্ড বাই দ্য ওয়ার্ড অফ গড অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ডিমান্ডস দ্যাট রেভিলেশন টু দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন অফ দ্য চার্চ। আচ্ছা, ক্যানন ল ব্যাপারে কি বলতেছে, এটা হচ্ছে গিয়ে আপনার মানে একটা হিউম্যান ল বলা হয়তো, যেটা হচ্ছে গিয়ে ইন্সপায়ার্ড হয়েছে, মানে কোথা থেকে আসছে, যে হ্যাঁ ওয়ার্ড অফ গড থেকে আমরা উৎসাহিত অনুপ্রাণিত হয়ে এই আইনগুলো তৈরি করছি। আর আপনার মানে কি বলে এটা হচ্ছে কিসের উপর আসতো, ডিমান্ড যে চার্চের বিভিন্ন একটা উদ্ভুত পরিস্থিতিতে বিচার ব্যবস্থা ইত্যাদি করতে গিয়ে নতুন নতুন পরিস্থিতি যা আসতো, ওইসবে বাইবেলে এই সম্বন্ধে কোনো কিছু বলা ছিল না। আপনার মানে বাইবেল তো আপনার সবাই জানেন নিশ্চয়ই নিউ টেস্টামেন্ট বলে অথবা বাইবেলই বলা হয়। আচ্ছা, যাই হোক, বাইবেল যেটাকে ইঞ্জিল বলে স্যার সেটাই বাইবেল স্যার। হ্যাঁ 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 আমরা তো ইঞ্জিল বলি, বাট মানে বলে এটা রিপোর্টের। বাট খ্রিস্টিয়ানরা তারা বাইবেল বলে স্যার। তো হচ্ছে কি আর ক্যানন ল হচ্ছে কি আপনার ওয়ার্ড অফ গড এন্ড দ্য অ্যাপ্লাইং ডিমান্ডস অফ দ্য রিভিলেশন টু দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন অফ দ্য চার্চ। চার্চের যখন যে সমস্যা আসতো ওইটা আমরা কি বলে গডের ওয়ার্ড থেকে, যেমন বলা ছিল যে চুরি একটা অপরাধ, এখন কোন চুরি কি শাস্তি দিবে সেটা চার্চই ডিসাইড করে নিত, যে না কোন চুরি, অন্য সময় দেখা যাচ্ছে চার্চ একই অপরাধে একজনের বিচার হইতো একটা আরেকজনের বিচার হইতো একটা। এটা কমন ল চলে আসার কারণ কিন্তু একটা, ইংল্যান্ডে যে রাজা কমন ল চালু করছিল কারণ দেখতো না চার্চের এক এক মানে কি বলে, ইংল্যান্ডে একটা এলাকা যেমন হচ্ছে ধরেন লন্ডন, আর একটা এলাকা হচ্ছে নিউ ক্যাসল কিংবা নর্থহ্যাম্পটন, অথবা আপনার বর্মহাউসের নামও শুনে আসছেন, সাউথহ্যাম্পটন নামও শুনে আসছেন, তো আপনার মানে এক এক এলাকার চার্চ এক এক বিচার দিত, এটার থেকেই রাজা বিরক্ত হয়ে পরে কমন ল লিগাল সিস্টেম তৈরি করছে। যাই হোক, তো থেকে আপনার মানে এইটা গেল। এখন দেখেন ক্যানন ল কি রেগুলেট করে, ইন্টারনাল অর্ডারিং অফ দ্য রোমান ক্যাথলিক চার্চ, ইস্টার্ন অর্থোডক্স চার্চ অ্যান্ড অ্যাংলিকান কমিউনিকেশন। তো হচ্ছে কি আর বলে যে আপনার মানে কি কি থাকলো, তাহলে রোমান ক্যাথলিক চার্চ সেটা আপনার সময় জানেন, আপনার বর্তমান দিয়ে দিয়ে কি বলে রোমান দিয়ে পোপের নাম কি বলেন দেখি। তো ভ্যাটিকান সিটিতে থাকা যায় পোপ কি ফ্রান্সিস কি নাম যাচ্ছে। পোপ ডি ফ্রান্সিস, জি জি ফ্রান্সিস ডি হ্যাঁ ক্রিস্টাস দিয়ে করে সেভেন্থ করে, মানে আমার ঠিক খেয়াল যে ভুল হয়ে গেলে আপনি একটু দেখে। তো জি স্যার, ফ্রান্সিস আছে শেষে, হ্যাঁ তা আছে সাথে স্যার। হ্যাঁ এইটাই মানে ওনার মানে সঙ্গে প্রতিবেশী মানে একই নামে যখন একাধিক জন হয়ে যান তখন ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে ধরে নেন। এলিজাবেথ যে বর্তমানে উনি এলিজাবেথ দা সেকেন্ড না থার্ড বলুন দেখি, না এলিজাবেথ দিয়ে ফার্স্ট তো কোনো ভাবেই না, উনি এলিজাবেথ সেকেন্ড স্যার, সেকেন্ড সেকেন্ড। এলিজাবেথ দ্য সেকেন্ড। আচ্ছা, ওনার বয়স দেখেন 100 হয়ে যাচ্ছে, অনেক বয়স। চার্লস যে প্রিন্স চার্লস তার প্রিন্স থেকে গেলেন, উনি আর কিং চার্লস হইতে পারলেন। যাই হোক, হচ্ছে কি আপনার মানে দিয়ে কি বলে ট্রেডিশনাল রিলিজিয়াস লিগাল সিস্টেম, ক্রিমিনাল ল ইজ বেসড মেইনলি অন রিলিজিয়াস টেক্সট অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ দোজ টেক্সট। দেখেন মানে বেশিরভাগ রিলিজিয়াস টেক্সটেই ক্রিমিনাল ল নিয়ে বলা আছে, যে না অপরাধ করছে এই অপরাধে এই শাস্তি, বলাৎকারের কি শাস্তি, তারপরে হচ্ছে কি আপনার মানে কি বলে খুনের কি শাস্তি, চুরি করার শাস্তি কি, ছিনতাইয়ের শাস্তি কি, এগুলা নিয়ে কিন্তু ক্রিমিনাল ল নিয়ে রিলিজিয়নে মেইনলি বলা থাকে। তো হচ্ছে কি রিলিজিয়াস সিস্টেম ইনক্লুড ক্যানন ল, যেমন রোমান ইসলামিক ল্যান তালমুদিক, তালমুদিক হচ্ছে কি জুইশের আরেক নাম, আপনার হালাকা যে বললাম এটাকে তালমুদিকও বলা হয়, তালমুদিক ল। তো হচ্ছে কি কাজে এখানে আপনার দুটো জিনিস পরীক্ষায় হয়তো জিজ্ঞেস করতে পারি, বলেন তো হানাকা কি আর তালমুদিক কি, আপনারা যদি বলেন স্যার এটা 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 একদম জিরো দিয়ে রাখবে, একটা বললে হবে না, দুটো একই সেম জিনিস, দুটো উত্তর দুই রকম, মানে আপনার লেকচারটাই বুঝুন। আচ্ছা, তারপরে হচ্ছে কি ইভেন ইন, আবার একটু বলে দিন স্যার। হ্যাঁ বল, যেমন ধরেন তালমুদিক আর হচ্ছে কি আপনার মানে কি হানা হালাকা, এই দুটো হচ্ছে দুটোই হচ্ছে কি জুইশ ল, জুডাইজম উপর বেস করে, ঠিক আছে এখানে বলছি তো কোথায় গেল, এই যে হালাকা এই শব্দটা, এটা এই হালাকা আর হচ্ছে কি আপনার তালমুদিক, দুটো একই জিনিস। আচ্ছা দেখেন, ইভেন ইন কান্ট্রিজ দ্যাট হ্যাভ এ কমন অর সিভিল ল সিস্টেম রিলিজিয়াস কোর্স মে এক্সেসিভলি হিয়ার সাম ম্যাটার্স। এক্সাম্পল যেমন হচ্ছে ম্যারেজ, ডিভোর্স, ইনহেরিটেন্স ফর দ্য ফলোয়ার্স অফ ইন্ডিভিজুয়াল ফেথ ইফ দ্য কান্ট্রি হ্যাজ ডিফারেন্ট রিলিজিয়ান গ্রুপস। এইরকম এই যে শেষ লাইনটা বললাম, হ্যাঁ
এটা কি বোঝালো? বাংলাদেশে কি এই লাইনটা আছে? দেখি আপনাকে কত ডিপটা এখানে কি বলতেছে দেখেন। এমন এরিয়া মানে রিলিজিয়াস ইফেক্টটা প্রভাবটা এইভাবে দেখেন, যদিও কোনো কান্ট্রিতে কমন ল অথবা সিভিল ল লিগাল সিস্টেম আছে, যেমন বাংলাদেশে মেইনলি কি কমন ল লিগাল সিস্টেম, কিন্তু রিলিজিয়াস কোর্স মে এক্সক্লুসিভলি হেয়ার সাম ম্যাটার্স। রিলিজিয়াস কোর্স আমাদের দেশে যদিও রিলিজিয়াস কোর্ট নাই, কিন্তু দেখেন ফ্যামিলি কোর্ট আছে। ফ্যামিলি কোর্ট, কিন্তু দেখেন ম্যারিজ ডিভোর্স অ্যান্ড ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন, ডিভোর্স আইন, ম্যারেজ আইন, ফর দা ফলোয়ার্স অফ মানে হিন্দুদের জন্য বাংলাদেশে কি আইন অ্যাপ্লিকেবল, মানে বিবাহ উত্তরাধিকার, এগুলো কোন আইন অ্যাপ্লিকেবল তাদের তো বাংলাদেশে? হিন্দু রেজিস্ট্রেশন, হিন্দু পার্সোনাল ল আছে, হিন্দু রেজিস্ট্রেশন অ্যাক্ট 2012। হ্যাঁ, বৌদ্ধদের জন্য বৌদ্ধ পার্সোনাল ল, খ্রিস্টানদের জন্য খ্রিস্টান পার্সোনাল ল, মুসলমানদের জন্য কি আবার শরিয়া ল, ওই যে আমরা ফলো হ্যাঁ, করি, আবার আবার সবার জন্য তো আছে স্যার স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872। এটা এটা হচ্ছে হচ্ছে ক্রস খ্রিস্টানে ম্যারেজ, যেমন, এটা যদি আপনি মানে হ্যাঁ, হিন্দু ক্রস ধর্ম, ক্রস ম্যারেজ স্যার। আচ্ছা তাহলে দেখেন নিজ নিজ ধর্মের ভিতরে বাংলাদেশে কি করা হয়, এই মুসলিমরা ফলো করে, এই কারণে বাংলাদেশকে বলা হয় মিক্সড লিগাল সিস্টেম। কারণ বাংলাদেশে অনেক জায়গায় হচ্ছে গিয়া মানে যেহেতু আমাদের মানে মুসলিম জনসংখ্যা বেশি, কাজেই মানে আমরা বলে দিই যে মিক্সড লিগাল সিস্টেমে আমাদের শরিয়া লটা বেশি ইউজ করা হয়। তারপরেও দেখেন হিন্দুদের জন্য হিন্দু আইন, বৌদ্ধদের জন্য বৌদ্ধ আইন, খ্রিস্টানদের জন্য খ্রিস্টান ধর্মের আইনগুলো আমরা ফলো করি। তো হচ্ছে কি আপনার মানে এই জিনিসগুলো আপনার মানে মনে রাখবেন। আচ্ছা ইয়ে কি বলে আপনাদের ভিতরে কেউ কি বলতে পারবেন কোন সেকশনে এটা বলা আছে, কোন আইনে করি, আচ্ছা সেকশন বলার দরকার নাই, কোন আইনে এটা বলা আছে বাংলাদেশে, কোন আইনে যে নিজ নিজ ধর্মের আইন নিজে নিজে ফলো করবে, এটা কি কনস্টিটিউশনে বলা আছে নাকি না কোনো সিপিসি সিআরপিসি কথা একটা এটা স্পেসিফিক? ফান্ডামেন্টাল রাইট স্যার, এই আপনার হচ্ছে এই যে ধর্মীয় অধিকার যখন 41 আছে স্যার আর্টিকেলে, সেখানে বলা আছে যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বা যার যার ধর্ম পালন করতে, প্রত্যেক নাগরিক তার স্বীয় অধিকার পালন করবে এবং একে অপরকে বাধা প্রদান করতে পারবে না, বা শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক ভাবে কোনো কোনো ছাত্রকে তার ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, সেটা যে তার উত্তরাধিকার হিসেবে পাবে বা উইলিংলি নিবে সেটাই দিতে হবে। এটা 41 আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আর এটা কি কথা বলা আছে যে হচ্ছে এটা কিন্তু আপনাদের ইয়েতে পাইছিলাম সিভিল কোর্সে একটা কথায় জানি একটা পাইছিলাম সেকশনটা, যে হ্যাঁ মানে এটা আপনার সিভিল কোর্সে, হ্যাঁ সিভিল কোর্সে একটাই পাইছিলাম এই আইনটা, জি স্যার, 1837 সালের আইনে এখানে ওই ওইটা কিন্তু প্রশাসনিক কোথায় জানি বলা আছে। প্রশাসনিক কাজগুলো স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কিং এর ক্ষেত্রে তখন বলা আছে স্যার, যে যার যারই ধর্মর আইনটা কোডগুলা বা করতে আইনগুলা পারছি, তারা তারাই ফলো করবে। জি তো ফাইল ভেরি গুড, খুব শার্প আপনি এগুলো খেয়াল রাখছেন। তো হচ্ছে কি আমি কি বলে আপনার মানে ওইখানে দিয়ে কোন একটা সেকশন খুব ইম্পর্টেন্ট সেকশন, এটা থেকে আমি প্রশ্ন সেট করতাম যে হচ্ছে কি আপনার মানে যে আপনার মানে এই সেকশনের মেইন কথাটা কি আছে, বলা আছে যার যার ধর্ম পালনে মানে দিয়ে যে দিয়ে দিয়ে এগুলো সাকসেশন বলেন, ম্যারেজ বলেন, এগুলো যার যার ধর্ম অনুযায়ী হবে, আর যদি মানে হচ্ছে কি আপনার মানে কোনো ধর্ম থেকে কোনো রেফারেন্স না পাওয়া যায় সেক্ষেত্রে কোর্টের সিদ্ধান্ত হবে। কোর্ট তার তিনটা জিনিস বলা ছিল যে প্রজ্ঞা জ্ঞান মানে কি জানি আপনার মানে ইয়ে কি বলে আপনার মানে কি বলে জাজমেন্ট, গুড সেন্স, প্রিভিয়াস জাজমেন্ট অ্যান্ড তিনটা জাজদের ডিসক্রিপশনের উপরে ডিপেন্ড করবে স্যার। এটা এটাই মানে উনি এটা ওনার নিজের ইয়ে তিনটা কি ক্যাটাগরি ছিল তিনটা শব্দ, এই তিনটা উপর ভিত্তি করে উনি জাজমেন্ট দিবেন এইসব ব্যাপারে, যেটাতে ধর্মতে সমাধান পাওয়া যাচ্ছে না, ডাইরেক্ট কোনো সমাধানে ইজমা কি আছে সমাধান আসতেছে না, সেইটাতে জাজ দিয়ে ওনার গুড জাজমেন্ট এবং আরো কি কি জানি ছিল ওইগুলো ব্যবহার করে যে সিদ্ধান্ত দেবেন ওইটাই আইন। তো দেখেন বাংলাদেশে কিন্তু এই যে সবশেষের যে প্যারাগ্রাফটা বললাম, দেখেন বাংলাদেশ কমন ল লিগাল সিস্টেম একটা দেশ, যদি আমাদের রিলিজিয়াস কোর্ট নাই কিন্তু আমাদের রেগুলার কোর্ট গুলাই ধরেন মানে কেউ মারা গেলো, কারো বাবা অথবা মা মারা গেলো, উত্তরাধিকার আইন বন্টনের ক্ষেত্রে কি হয়, তাদের যদি পরিবার মুসলিম হয় সেক্ষেত্রে মুসলিম আইন অনুযায়ী কোর্ট রায় গুলো দেবে, এটাই হচ্ছে কি আপনার নিয়ম, আর যদি পরিবার হিন্দু হয় তাহলে হিন্দু আইন অনুযায়ী দেবে, এটাই হচ্ছে ব্যাপার এই যে কথার তাৎপর্য। এটা কাজে রিলিজিয়াস লিগাল সিস্টেম হচ্ছে ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, কিন্তু একটা জিনিস মনে রাখবেন ইংল্যান্ডে কিন্তু এটার অস্তিত্ব নেই, ইংল্যান্ডে হচ্ছে আপনি হন মুসলমান হিন্দু খ্রিস্টান যাই হোক ইংল্যান্ডে ব্রিটিশ রুল অ্যাপ্লিকেবল হবে, আপনার মানে ইংল্যান্ডে কোনো প্রপার্টি আছে আপনি ব্রিটিশ সিটিজেন, প্রপার্টি ডিস্ট্রিবিউশন হবে ব্রিটিশ ল অনুযায়ী, কিন্তু বাংলাদেশে এই স্বাধীনতা দেওয়া আছে। কিন্তু ইংল্যান্ডে একটা ব্যাপার, ওরা মুসলিম ম্যারেজ কে এটা রেসপেক্ট করে, ওদের ওদের বিয়ের সিস্টেম হচ্ছে রেজিস্ট্রেশন, এটা আপনার অবশ্যই করতে হবে, কিন্তু আপনি আপনার বিয়ের অনুষ্ঠান বিয়ের চুক্তি নিকা নামা যেটা এটা হচ্ছে আপনি আপনার মতো করাইতে পারেন, বাট রেজিস্ট্রি অফিসে গিয়ে একটা আপনার মানে অনুষ্ঠান করতে সাইন করে আসতে, এটা হচ্ছে ইংল্যান্ডের বিয়ের সিস্টেম। এটা তো স্যার বর্তমানে বাংলাদেশেও স্যার, এই যে বিয়ে যদি রেজিস্ট্রেশন না করা হয় তখন সেই বিয়ের বৈধতা নেই স্যার। আমাদের তো বিয়ে তো রেজিস্ট্রেশন আমাদের কাজী অফিস করে দিবে, আপনি হচ্ছে গিয়ে মানে বিয়ে পড়াবেন কাজী অফিস হচ্ছে গিয়ে কাগজটা নিয়ে,
কাজী অফিসের কাছে নিকা নামে নিয়ে আপনি হচ্ছে সিটি কর্পোরেশনে জমা দিয়ে দিবেন, সিটি কর্পোরেশন আপনাকে হ্যাঁ, রেজিস্ট্রেশন করে কাবিন নামাজ এটা। এটা মানে আমাদের কাজী অফিসে অর্ধেক কাজ করবে। বাট ইংল্যান্ডে আপনার মানে বিয়ে রিয়ে করার জন্য আপনার যাইতে হবে রেজিস্ট্রি অফিসে ইন পার্সন জামাইপুর যাইতে হবে। অনেক সময় জি হচ্ছে স্যার, ঠিক ধরেন আছে। দেশে এসে বিয়ে করছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করাইতে হবে, দূর থেকে পাঠিয়ে করাইতে হবে, যে সিগনেচার টিগনেচার নিয়ে ডকুমেন্টে সাইন দিয়ে করে করাইতে হবে, প্রমাণ সহ যে বিয়ে হয়েছে, ছবি টবি ভিডিও ইত্যাদি। তারপর নিকা নামা রেজিস্ট্রে দিয়ে সিটি কর্পোরেশন, ধরেন সাপোজ ব্রিটিশ কোনো সিটিজেন বাংলাদেশি কাউকে বিয়ে করলো, দিয়ে আপনার মানে বিয়ে করে দিয়ে মেয়ে অথবা ছেলেটাকে নিয়ে গেল, তো হচ্ছে কি ওইখানে এটা জানাইতে হবে যে বিয়েটা রেজিস্ট্রি করাইতে হয় ব্রিটিশ ল অনুযায়ী, এরপরে সেটা শিখিয়ে দিবে। ঠিক আছে, এরপর দেখেন সাম কান্ট্রিজ ইন ফর সাম অ্যাসপেক্টস, এই বাংলাদেশ যেমন হাইব্রিড লিগাল সিস্টেম মিক্স, বাংলাদেশ হচ্ছে নিজের দেশে কিছু অ্যাসপেক্ট অফ রিলিজিয়াস ল উঠে গেছে। এই যে শেষ যে লাইনটা উদাহরণ দিলাম যে রিলিজিয়াস কোর্স, এটা কিন্তু বেশি খাটে পাকিস্তানের জন্য, পাকিস্তানে কিন্তু শরিয়া কোর্ট আছে, তো তারপরে আরো কিছু দেশ আছে এগুলোতেও খাটে, সম্ভবত মালয়েশিয়াতেও আছে, মানে যদি আমার মেমোরি আমার সঙ্গে বিট্রে না করে তাহলে মালয়েশিয়াতে এই সিস্টেমটা আছে, মালয়েশিয়া এন্ড ইন্দোনেশিয়াতেও আছে স্যার। ইন্দোনেশিয়াতে আছে, এইটা ঠিক বলছেন। ওদের পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া এগুলোতে শরিয়া কোর্ট সিস্টেম, আর ওদের জন্য শেষ পয়েন্টে অ্যাপ্লিকেবল, আমাদের জন্য হচ্ছে এই পয়েন্ট। আমরা হচ্ছে কিছু অ্যাসপেক্ট অফ রিলিজিয়াস ল, আমরা সিভিল আমরা সরি আমরা তো সিভিল না, আমরা কমন ল, আমরা কমন ল লিগাল সিস্টেমে কিছু অ্যাসপেক্ট ঢুকে যাচ্ছি, এই কারণে আমরা হচ্ছে হাইব্রিড অথবা মিক্স লিগাল সিস্টেম। এই দেখেন ইন সাম কান্ট্রিজ এলিমেন্টস অফ হিন্দু বুদ্ধিস্ট কনফিউশিয়ান অর শিখ ল মে বি ইনকর্পোরেটেড ইন টু লিগাল সিস্টেম। কনফিউশিয়ান ল কোথায় যেতে পারে? কনফিউশিয়াস এর নাম আপনারা শুনছেন? কনফিউশিয়াস নিউ আর্ট লাগে স্যার। কনফিউশিয়াস হচ্ছে গিয়া খুব নাম করা চাইনিজ একজন দার্শনিক, খুব নাম করা একজন লোক ছিলেন, উনি বিভিন্ন ওনার মত সমাজতান্ত্রিক কনফুসিয়াস স্যার উনি ছিলেন। আমরা বাংলাদেশে এটাকে কিভাবে উচ্চারণ করি, কনফিউশিয়াস না কনফুসিয়াস? আমরা যেটা কনফিউশিয়াস স্যার শাস হবে সেটা। আচ্ছা কনফিউশিয়াস, আর একবার কনফিউশিয়াস ভদ্রলোক ছিলেন, উনি হচ্ছে নাম করা দার্শনিক ছিলেন, তো যদিও উনি মানে কি বলে অনেক কষ্ট করছেন, মানে মৃত্যুটাও হচ্ছে কি আপনার মানে খুবই কষ্ট করেছিল, বাট ভদ্রলোক ওনার মানে দর্শনটা ভালোভাবে প্রচার করে গেছেন চায়নাতে, তো ওনার অ্যাপ্লিকেশন গুলো এখনো চাইনিজ লতে পাওয়া যায়, চায়নার কোনো কোনো প্রভিনশিয়াল লতে এগুলো পাওয়া যায়। আচ্ছা দিয়ে দেখেন হচ্ছে কি শিখ, শিখ ল তো আপনারা জানেন যে শিখদের এলাকা হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাবের পাঞ্জাব দিয়ে। তবে একটা জিনিস আপনাদের এই জিনিসটা আমি জিজ্ঞেস করি, ইন্ডিয়ান লিগাল সিস্টেম সেটাতে কি এক এক প্রভিন্সে এক এক ল, না পুরা দেশের জন্য যে আইন এগুলো সব প্রভিন্সের জন্য অ্যাপ্লিকেবল, মানে ওদের লটাকে সেন্ট্রালি মেনটেন করা হয় নাকি আমেরিকার মতো এক এক প্রভিন্সে এক এক ল? এটা হচ্ছে এই দুই ক্ষেত্রে ভিন্ন আছে, তাদের রাজ্যের কোর্ট গুলা প্রতিটি রাজ্যে আবার হাইকোর্ট আছে, আবার হচ্ছে তাদের সেন্ট্রালে আবার হাইকোর্ট আছে, কিন্তু আমাকে একটু রাজ্যের আইন বলতো গুলা ওদের যে ওদের যে স্যার আলাদা 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 স্যার। আর রাজ্যের উপরে ঠিক আছে বলেন বলুন। স্যার প্রতিটি রাজ্যের আইন গুলা হচ্ছে আলাদা থাকে, আর আবার সবগুলো আইনকে রাজ্যকে আবার সভেরিন কমান্ড যেটা আছে স্যার সেন্ট্রাল লতে যে আইন সেটা আবার সব কোর্টে অ্যাপ্লিকেবল হয়। তাই যেখানে হচ্ছে স্যার লোকাল ল গুলো অ্যাপ্লিকেবল হয় না তখন তারা সেন্ট্রাল ল গুলা অ্যাপ্লিকেবল করতে পারে ইন্ডিয়ান লিগাল সিস্টেম। আচ্ছা এখন মানে কিন্তু একটা জিনিস আপনার মনে রাখবেন, আমি রিয়ার সঙ্গে একমত, তোফায়েলের সঙ্গে একমত, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু দেখবেন সিপিসি সিআরপিসি হ্যাঁ কন্ট্রাক্ট অ্যাক্ট এগুলো কিন্তু একটা একটি, এগুলো কিন্তু আপনার মানে বাংলাদেশের মতো সেম, পাকিস্তানে কিন্তু সেম, প্রভিন্স যদিও আছে আলাদা আলাদা, কিন্তু বাংলাদেশে যেভাবে মানে সিলেটে যে আইন মানে বিভাগে ঢাকা বিভাগে যে আইন সিলেটে বিভাগে সেই আইন, ইন্ডিয়াতেও কিন্তু এইরকম সিস্টেম, মানে কলকাতাতে সিপিসি যেটা আছে ওই রিয়াতে মাদ্রাজের জন্য একই, তারপর হচ্ছে দিল্লির জন্য একই, তো প্রভিন্সে ওদের মানে সিপিসি সিআরপিসি কিন্তু আলাদা না, কিন্তু আপনার ইউএসএ তে কিন্তু ধরেন হচ্ছে কি আপনার মানে নিউ ইয়র্কে যে কন্ট্রাক্ট ল নট নেসেসারি কি বলে ওয়াশিংটনে একই কন্ট্রাক্ট ল হবে অথবা ওই টেক্সাসে একই কন্ট্রাক্ট ল হবে, আবার মানে একটু ভেরি করে, কারণে আমেরিকাতে একই একটা বারের এনরোলমেন্টের পরীক্ষা আলাদা ভাবে দিতে হয়, আপনি লয়ার হিসেবে বার চেঞ্জ করলে ওখানে লোকাল বারে গিয়ে আপনার পরীক্ষা পাস করে এরপরে ওই বারে প্র্যাকটিস করতে হবে, কিন্তু মানে ইন্ডিয়াতে কিন্তু এই সমস্যাটা নাই, ইন্ডিয়াতে হচ্ছে কি আপনি মানে সেন্ট্রালি পরীক্ষা দিবেন, হচ্ছে কি আপনার মানে যে বারে খুশি আপনি বাংলাদেশের মতো যে সিলেট বা ঢাকা বা যেটাতে খুশি যেতে পারেন, কারণ আইন সব জায়গায়। তো ফাইল এই জিনিসটা আপনি যে বলছেন আপনি একটু রিসার্চ করে নিন, আমার ইন্ডিয়ান লিগাল সিস্টেম সম্বন্ধে আইডিয়াটা কম দিয়ে, বাট আপনি যেহেতু হচ্ছে কি বিভিন্ন ডিবেট টিবেটে যান আপনার হয়তো অনেক আইডিয়া থাকতে পারেন, বাট আপনার কথাটা হচ্ছে কি মানে আমেরিকান সিস্টেমের সঙ্গে বেশি মিলে যায়, আমেরিকা অথবা কানাডার মতো দেশগুলোতে হচ্ছে প্রভিন্সের
কিছু কিছু ব্যাপারে হচ্ছে কি প্রভিন্সিয়াল আইন মানে সার্টেন রাষ্ট্রীয় কিছু ব্যাপার ছাড়া ফেডারেল ল ছাড়া বাদ বাকি সব ব্যাপারে ওদের আইন তৈরি করার ক্ষমতা আছে, বাট আমার মনে হয় না ইন্ডিয়াতে এই সিস্টেমটা আছে। যদি ওদের ইন্ডিয়ার ফ্যামিলি লো গুলা চেঞ্জ স্যার, এই কলকাতার ফ্যামিলি লো আর আসামের ফ্যামিলি লোর ক্ষেত্রে স্যার পার্থক্য আছে স্যার, পার্থক্য আছে না, কিন্তু হচ্ছে কি ফ্যামিলি লো পার্থক্য আছে স্যার, কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ক্রিমিনাল লো গুলা সেম স্যার। মানে কন্ট্রাক্ট ল, তারপরে হচ্ছে সিভিল প্রসিডিউর, ক্রিমিনাল প্রসিডিউর, এগুলো তো সেম, কারণ এগুলো তো বাংলাদেশে সেম তো স্যার স্যার, কন্ট্রাক্ট অ্যাক্ট আমরা যেটা আছে স্যার 1872 সালের, ইন্ডিয়াতে সেম কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালের। এটাই এটাই। তারপর তো স্যার ফ্যামিলি ল তো খালি পার্থক্য আছে, স্যার ফ্যামিলি লতে কিছু পার্থক্য আছে, এই প্রত্যেক অঞ্চলের বিয়া শাদিটা আলাদা থাকে, আবার ডিভোর্সের ক্ষেত্রেও আলাদা সিস্টেম আছে। বুঝতে পারছি। তাই তো ঘুরে ফিরে রিলিজিয়াস অংশটা মানে ইনহেরিটেন্স, ম্যারেজ, রিলিজিয়াস ডিভোর্স। প্রবলেম স্যার, বুঝছি বুঝছি, না ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আমি শুনছি ইন্ডিয়াতে কোন কোন অঞ্চলে, বাংলাদেশে কিন্তু হচ্ছে কি 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 বলে দায়ভাগ পদ্ধতি ফলো করা হয় হিন্দু আইনে। দায়বাগা মত তারা হচ্ছে মিথ্যাকার আইন দায়বাগ উভয়টাই, কোন অঞ্চলে দায়বাগা মত ফলো করে আবার কলকাতাতে মিথ্যাকার দায়ভাগ ফলো আবার, করে। হ্যাঁ কলকাতাতে দায়ভাগ আবার মাদ্রাসে এগুলাতে মনে হয় মিথ্যাকার, এই এই ধরনের সিস্টেম করতে। হ্যাঁ আপনার আপনার সঙ্গে একমত, ওদের মানে রিলিজিয়াস ল গুলো একটু আলাদা, এক এক অঞ্চলে এক এক পদ্ধতি দিয়ে সিস্টেম হয়। ইনফ্যাক্ট মুসলিম ল মনে হয় আমরা তো মালিকি ইউজ করি নাকি, ওরা মনে হয় ইন্ডিয়ার এক এক আমরা হানিফা হানিফা ইউজ করি স্যার। হানাফি হানাফি ল, আর ওদের জি স্যার, ইন্ডিয়াতে আমরা দেখি হানাফি। প্রভিন্সে কোনো কোনো জায়গায় মালিকি, কোনো কোনো জায়গায় হানাফি, ঠিক নেই। জি স্যার, এটাই। আচ্ছা দেখেন এইবার আসেন ইসলামিক ল উপর ডিটেল, এটা সবার প্রথমে কেন আসে, কারণ এটা হচ্ছে কি দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ওয়ান, অন্য ধরনের যারা আছেন দয়া করে মাইন্ড করবেন না, কারণ আমি কেন এটা বলতেছি। আচ্ছা যে কি বলে এটা হচ্ছে কি দি মোস্ট ওয়াইডস্প্রেড টাইপ অফ রিলিজিয়াস ল, এন্ড ইট ইজ দ্য লিগাল সিস্টেম এনফোর্স ওভার 30 কান্ট্রিজ, 30টা দেশের উপরে দেশে ইসলামিক ল ওয়ান ওয়ে অ্যানাদার এনফোর্স। সাপোজ বাংলাদেশে ম্যারেজ, ডিভোর্স, ইনহেরিটেন্স এগুলা ইসলামিক ল দ্বারা পরিচালিত করা হয়, পার্টিকুলার ইন দ্য নিয়ার ইস্ট, মানে দেখেন পূর্ব বাংলাদেশ হচ্ছে কি মানে পূর্ব দেশগুলোতে, এশিয়ার যে দেশগুলো এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এইসব কিংবা মধ্যপ্রাচ্য এগুলোতে হচ্ছে বেশি, বাট অলসো ইন সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া, আমরা সাউথ এশিয়া, আফ্রিকা, ইন্দোনেশিয়া, দেখেন কতগুলো দেশগুলো আসছে। তো এটা এই দেশগুলোতে আসে ইসলামিক ল অপারেটস ইন ট্যান্ডেম উইথ সিভিল ল লিগাল সিস্টেম মেনি কান্ট্রি, যেমন মিশরে ইসলামিক ল প্লাস সিভিল ল। হ্যাঁ তারপরে হচ্ছে অনেক তারপরে স্যার জায়গায়, এরাটাই এখানে যদি কিছু, আজারবাইজান তো মুসলিম কান্ট্রি স্যার, হ্যাঁ ইউরোপের মধ্যে পড়ে নাই স্যার। হ্যাঁ না পড়ে না, এটা এশিয়ার তাহলে ভিতর তো আমরা, মধ্য এশিয়া, আচ্ছা ঠিক আছে স্যার, তাইলে না এগুলো হচ্ছে মানে আপনার মানে সোভিয়েত ইউনিয়নের সব পার্ট, কিন্তু হচ্ছে এগুলো তো সবই সোভিয়েত ইউনিয়নের অংশ, কে ইউএসএসআর দিয়ে বলতে হবে, সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পরে এই দেশগুলো, এই যে আর্মেনিয়া, তারপরে এই দেশগুলো আছে আর্মেনিয়া, আজারবাইজান, এই দুই দেশের যুদ্ধ করলে এরা সবাই হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সাবেক দুইটা দিয়ে দেশ। হ্যাঁ তো হচ্ছে কি আপনার মনে হয় সময় এক ছিল, বাট পরে আলাদা হয়েছে, আর্মেনিয়া কিন্তু পড়ে গেছে ইস্টার্ন ইউরোপের অংশে, কিন্তু আজারবাইজান মধ্য এশিয়ার দেশে পড়ে গেছে। স্যার। হ্যাঁ তো ইট ইজ দ্য লিগাল সিস্টেম দিয়ে দেখেন আপনার মানে ট্যান্ডেম উইথ সিভিল ল, ইসলাম ল, ইসলামিক ল ইজ এম্বডিড ইন শরিয়া, অ্যারাবিক ওয়ার্ড মিনিং দ্য রাইট পাথ, শরিয়া মানে কিন্তু হচ্ছে সঠিক রাস্তা, এটা কিন্তু আপনার মানে আইন বলবেন না, এটা হচ্ছে কেউ যদি বলে শরিয়া মানে ল, এটা আসলে না, এই শব্দটার মিনিং শরিয়া ল বললে ঠিক আছে, যে শরিয়া শব্দটার মিনিং হচ্ছে দ্য রাইট পাথ, সঠিক রাস্তা, ঠিক আছে। শরিয়া কভার্স অল এসপেক্ট অফ পাবলিক এন্ড প্রাইভেট লাইফ, অর্গানাইজ দেম ইনটু 5 ক্যাটাগরিজ, শরিয়া ল হচ্ছে কি আপনার কি ধরনের কি বলে সব এসপেক্ট কভার করে, মানে ব্যক্তিগত এবং রাষ্ট্র জীবনে সব এসপেক্টই কভার করে, এবং তাদেরকে মানে ভাগ করে নেওয়া যায় মোটামুটি 5টা ক্যাটাগরি, অব্লিগেটরি মানে বাধ্যতামূলক মানতেই হবে, রিকমেন্ডেড মানে হচ্ছে কি আপনাকে পরামর্শ দিচ্ছে যে এটা মানে, পারমিটেড যে এই কাজটা অ্যালাউড, ডিসলাইক অপছন্দ করা হয়, আর ফরবিডেন মানে এই কাজটা নিষিদ্ধ, দেখেন মানে মানতে বাধ্য, মানলে ভালো, এলাও আছে কাজটা করার, কাজটা অপছন্দের আর পুরোপুরি নিষিদ্ধ, যেমন কি আমি একটা এক্সাম্পল দিই আপনাদের, মদ খাওয়া হারাম, আর কাঁকড়া খাওয়া ডিসলাইক, কাঁকড়া চিংড়ি মুসলমানদের আসলে খাওয়া মানে মাকরু, মানে শব্দটা হচ্ছে মাকরু, আর এটা হচ্ছে ফরবিডেন হচ্ছে হারাম, তো মাকরু কি কি কাঁকড়া চিংড়ি এগুলো খাওয়া, কারণ কি কি বলে কারণ এগুলো হচ্ছে এগুলোতে রক্ত নেই, মুসলমানদের নিয়ে হচ্ছে যেগুলোর ভিতরে রক্ত আছে মানে যেগুলোতে আপনার মানে জবে করার পরে রক্ত বের হয় সেগুলো আপনি খেতে পারবেন, তো চিংড়ি এবং কাঁকড়ার ভিতরে রক্ত নেই,
এটা আমাদের জন্য মাকরু, বাট খেলে আপনার মানে মহাগুণা হবে না, হারাম করতে হবে, কোনো গুণাটা নেই না, মানে পছন্দ করে খাওয়া পারমিটেড। আপনি কি খেতে পারবেন, হচ্ছে কি আপনার মানে ইয়ে কি বলে ওই যে কি বলে ইয়ে আপনার এলাও আছে, গরুর মাংস খান, এগুলা খান, এগুলা মানে গাছপালা লতা পাতা এগুলা খেতে পারবেন। রিকমেন্ডেড বলা দেয় যে না এই খাদ্যগুলা ভালো, বেটার মানে বলে দেওয়া হবে, মানে দেখা যায় যে অনেক কিছু পছন্দ। অব্লিগেটরি যেমন নামাজ পড়া হচ্ছে কি আপনার জন্য বাধ্যতামূলক, হ্যাঁ, দাড়ি টুপি পরা হচ্ছে গিয়ে কি শূন্য শরিয়া ল অনুযায়ী, যে আপনি মানে মানলে ভালো, কিন্তু অব্লিগেটরি হচ্ছে কি নামাজ আপনার 5 ওয়াক্ত পড়তেই হবে, টাকা পয়সা থাকলে হজ আদায় করতেই হবে, তারপরে হচ্ছে নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে যদি আপনি সুস্থ সবল সক্ষম হন, শরীর যদি অক্ষম হন আর টাকা পয়সা থাকে সেক্ষেত্রে আপনাকে কাফফারা দিতে হবে, এটা হচ্ছে অব্লিগেটরি মানে মানতেই হবে। তারপরে হচ্ছে কি আর কি বলে, তো এইগুলি জিনিস রিকমেন্ডেড বলা হয় যে না দাড়ি রাখেন, টুপি পরেন, এগুলো হচ্ছে শূন্য, কারণ আমাদের নবী ফলো করতেন, নজর ছিল, তো এটা বলা হয় রিকমেন্ডেড যে শূন্য, এটা পালন করলে ভালো, পরামর্শ দেওয়া করা উচিত কিন্তু বাধ্যতামূলক, এই জিনিসগুলো আপনার খেয়াল রাখবেন। তারপরে ইসলামিক ল নিয়ে কি, প্রাইমারি সোর্স অফ শরিয়া ল আর দ্য কুরআন, বিলিভ মুসলিম বাই দ্য ওয়ার্ড, ওয়ার্ড অফ ইয়া আসলে ওয়ার্ড অফ আল্লাহ, গড না বলে আমি আল্লাহ লিখি, আচ্ছা মানে ইয়ে করে মুসলিম টু বি দ্য ওয়ার্ড অফ আল্লাহ রিভিল টু দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাই দ্য এঞ্জেল গেব্রিয়েল, মানে ওরা বলে গেব্রিয়েল বাট আমরা বলি হচ্ছে গিয়া কি জিব্রাইল, তো হচ্ছে গিয়া মানে জিব্রাইল ফেরেশতা এসে হচ্ছে গিয়া মানে মুসলিমরা এটা বিশ্বাস করেন যে আমাদের কি বলে আপনি আল্লাহ আপনাকে মানে প্রফেট মোহাম্মদ সাল্লামকে জিব্রাইল ফেরেশতার দ্বারা এই জিনিসগুলো ওয়ার্ড মানে আল্লাহর কথাগুলো পৌঁছে দেওয়া হয়েছে, আর শুননা কি দ্য টিচিং এন্ড মডেল রিটেন বিহেভিয়ার অফ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিবিএস পিবিএস এ পিস বি আপন হিন্দুদের, তো হচ্ছে মানে আমরা যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এটাকে ইংলিশে বলা হয় পিস বি আপন, আচ্ছা যাই হোক, তা আপনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই পড়বেন, বাট হচ্ছে ইংলিশে লেখার সময় হয়তো এটা চাইলে লিখতে পারেন, বাট মানে পড়াশোনা শেষ সময় এটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টাইল করে পিস বি আপন হিম বলার তো প্রয়োজন নাই, নট রিকমেন্ডেড। আচ্ছা, ইন এডিশন টু দোজ প্রাইমারি সোর্সেস ট্রেডিশনাল সুন্নি মুসলিম রিকগনাইজ, সুন্নি মুসলিমরা কি কি রিকগনাইজ করেন, মোহাম্মদ কম্পেনিয়ন মানে আমরা আমাদের নবীর যে সাহাবারা ছিলেন এবং ইসলামিক যে চিন্তাবিদ ছিলেন যেমন আবু হানিফা খুব নাম করা চিন্তাবিদ ছিলেন, তারপরে বুখারি ইমাম বুখারি ইমাম আবু হানিফা নাম করা ওনার জুরিস ছিলেন, তো সার্টিন ইস্যুতে ওনাদের যে সিদ্ধান্ত গুলো এগুলাকে বলা হয় ইজমা, সাহাবাদের নাম করা 4 সাহাবা তো আপনার সবাই নাম যায়, ওনাদের 4 খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, হজরত ওমর ফারুক, হজরত আলদিয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু, আর হচ্ছে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, তো ওনারা ছিলেন 4 জন সবচেয়ে নাম করা পরে পরবর্তীতে খলিফা হয়েছিলেন, তো ওনারা ছাড়া অনেক নাম করা সাহাবীরা আছেন যারা নবীর সঙ্গী সাথে ছিলেন, মানে নবীর জীবদ্দশায় তার সঙ্গে চলার সৌভাগ্য হয়েছে, তাদের আমরা বলি সাহাবী, তো হচ্ছে কম্পেনিয়ন আর ইসলামিক জুরিস, পরে ওনার পরবর্তীতে যারা নাম করা আইন বিষয় আছে নবীকে যারা পান নাই সে জীবিত অবস্থায়, কিন্তু পরবর্তীতে নবীর আদর্শ এগুলো নিয়ে ওনারা গবেষণা করছেন, অনেক জ্ঞানীছেন, ওনারা বলে ইসলামিক জুরিস্ট, তো ওনাদের মানে যে সিদ্ধান্ত গুলো আছে সাহাবা এবং এই যে জুরিস্টদের এটাকে বলা হয় ইজমা। তারপরে হচ্ছে লিগাল স্কলার রিফার টু এস কি আছে, যে বিভিন্ন বিচারিক সিদ্ধান্ত, ধরেন একটা নতুন ইস্যু আসছে সাপোজ ইন্টারনেটের ব্যবহার, এটা নিয়ে তো কোরআনে কোনো কিছু বলা নাই, হ্যাঁ, তো এটাকে মানে কোরআনিক ফর্মে এটা মানে যে মেনে এনে বলা হচ্ছে যে হ্যারাসমেন্ট করলে কি ধরনের শাস্তি হবে, তো ইন্টারনেটে হ্যারাসমেন্টের শাস্তি থেকে এটা সিমিলার টাইপের হবে কিনা, এই ধরনের কোন সিদ্ধান্ত যদি দেন লিগাল স্কলাররা সেটাকে বলবো আমরা কিয়াস, এটা হচ্ছে লিগাল স্কলার মনে রাখবেন আইন আইন বিষয়ে যারা দিচ্ছেন, আর হচ্ছে গিয়া ইসলামিক জুরিস্টরা যেটা দিচ্ছেন সেটা হচ্ছে গিয়া ইজমা। শরিয়া শিয়া শিয়া মুসলিমরা হচ্ছে গিয়া কি আপনার মানে ইজমা এবং কিয়াস শরিয়া ল হিসেবে ওরা রিজেক্ট করছে, ওরা বলছে যে না এই কোরআন আর সুন্নাহ সে ইজমা কিয়াস মানবো না, এগুলো আবার কি, তো হচ্ছে কি কিন্তু সুন্নি মুসলিমরা মানে আমরা আমার বাংলাদেশের বেশিরভাগই সুন্নি মুসলিম, ধরেন 100-এর ভিতরে মনে হয় 99.9 ভাগই আমরা হচ্ছে সুন্নি মুসলিম, জি স্যার এরকমই হবে, হ্যাঁ এটাই, তো থেকে আপনার মানে কি বলে আপনার মানে কি বলে আমরা হচ্ছে বিশ্বাস করি যে এই মাস কিয়াস রিলেভেন্ট। ইসলামিক ইন সাম কান্ট্রিজ ইসলামিক ল অনলি গভর্নস ফ্যামিলি ম্যাটার্স এন্ড অল আদার লিগাল ইস্যু হ্যান্ডেল থ্রু সেকুলার কোর্ট সিস্টেম, বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে গিয়ে আপনার মানে ফ্যামিলি ম্যাটার গুলো ডিল করা হয় আর অন্য সবকিছু সেকুলার সিস্টেম, মানে ব্রিটিশদের রেকর্ড ব্রিটিশরা হচ্ছে সেকুলার, ওরা তো আর রিলিজিয়াস ল দেখে আইন গুলো বানায়নি, ওরা ওদের মতো করে প্রয়োজন করে বানায়, তো সেকুলার ল। আদার কান্ট্রিজ টেকস এ ভ্যারাইটি অফ প্রসেস, সাম অ্যাপ্লাই ইসলামিক ইন কম্বিনেশন উইথ সেকুলার ল, এই ধরনের দেশ আছে,
যেমন হচ্ছে কি আপনার মানে এই যে আপনার বললেন রিলিজিয়াস কোর্ট আছে ইন্দোনেশিয়া পাকিস্তান এটা বলা যেতে পারে, ইন আদার্স ইসলামিক ল অ্যাপ্লাই দিন এ মডিফাইড ফর্ম যে একটা মানে অন্যরূপে প্রয়োগ হয়, ইন সাম আদার কান্ট্রিজ অ্যাপ্লাই স্ট্রিক্ট ইসলামিক লিগাল ইন্টারপ্রিটেশন ইন হোল কোর্স। আচ্ছা এটা হচ্ছে কি রিয়ে করে থাকে বলে মালদ্বীপ ইন্দোনেশিয়া ওরা করে থাকে, লিগাল ইন্টারপ্রিটেশন মে ডিপেন্ড অন ব্রাঞ্চ অফ ইসলাম প্র্যাকটিসড উইদ ইন এ কান্ট্রি। আচ্ছা আমি প্র্যাকটিস বান এখানে যদিও সি দিয়ে লিখছি, বাট হচ্ছে রিয়ে করে ব্রিটিশ বানানি কিন্তু সবসময় রিয়ে কি কি বসে আপনার মানে এস দিয়ে ওরা বানাবে, আপনার মানে আমেরিকান বানায় ব্রিটিশ বানানি একটা জিনিস খেয়াল রাখবেন, ব্রিটিশরা এনালাইজ রেখে এস দিয়ে, কিন্তু আপনারা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে খাতা পরীক্ষা করে দেখছি আপনার বইতে অবশ্য পানি এটা আপনার দোষ নাই, আপনার জেড দিয়ে বানানো, দিয়ে লিখেছি। হ্যাঁ ব্রিটিশরা আবার সবকিছু এস দিয়ে লিখে। তো ঠিক আপনার মানে আমার এখন গিয়ে অভ্যাস হয়ে গেছে, প্রথম প্রথম যখন আপনাদের ইউনিভার্সিটিতে পড়াইতাম আমার বলতেন স্যার বানানটা ভুল হয়েছে, আমি হাসতাম, আমি বলতাম এই বানানটা আছে আপনার বাংলা একাডেমি ডিকশনারি দেখে নিন, ওইখানে বাংলা একাডেমি ডিকশনারি যদি কেউ ফলো করে থাকে অসাধারণ ডিকশনারি, যিনি লিখছিলেন উনিও উনার মতো ট্যালেন্টেড মানুষ মনে হয় বাংলাদেশে জন্মাইছে হাতে গোনা খুব কম, উনি 17টা ভাষায় একাধারে বলতে পারতেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো ঠিক আর স্যার শহীদুল্লাহ বাংলা একাডেমির ডিকশনারি যেটা স্যার, বাংলা ডিকশনারি অসাধারণ একটা ডিকশনারি, এটা মানে এত সুন্দর ডিকশনারি বাংলার উপরে আর দুইটা নেই, এই আজকাল এইটা সেটা অনেক কিছু হয়েছে, বাট বাংলা ডিকশনারি হচ্ছে মানে বাংলা একাডেমির মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য অসাধারণ একটা জিনিস। তো হচ্ছে কি আর এই বলো ওইখানে দেখবেন ইউএস ইউকে এই দুইটা বানান দেওয়া আছে, যাই হোক ইসলামিক ল জেনারেলি রিকগনাইজেস এ রোল ফর ভিকটিমস ইন দা জাস্টিস সিস্টেম, ইসলামিক ল কি বলে এটি ভিকটিমের একটা রোল দিয়ে দেয় যে জাস্টিস সিস্টেমের রোল, সাপোজ হচ্ছে ইসলামিক সিস্টেমে কি বলা হয় আপনার মানে ক্রিমিনাল লতে কি বলা আছে যে আপনার মানে দিয়ে কি বলে আপনার মানে রক্তপণ ইত্যাদি দিয়ে পদ্ধতি আছে, তারপরে হচ্ছে কি আপনার মানে ওদের বলতে দেওয়া হয় যে এটা এটা এইরকম শাস্তি হলে যদি মাফ করে দেয় তাহলে কিন্তু মাফ করে দিতে পারে। ইসলামিক লতে একটা জিনিস মনে রাখবেন আপনার সঙ্গে যদি কেউ আপনাকে মারাত্মক গুরুতর আহত করে এবং আপনি কথা এবং বলার মতো স্বাভাবিক অবস্থায় থাকেন আপনি যদি মাফ করে দেন ওটা কিন্তু মাফ হয়ে যায়, ইসলামিক লতে এটা একটা নিয়ম আছে। এখানে কিন্তু মানে অরিজিনাল আইনে বলে মানে আর কেউ কিন্তু মাফ করার ক্ষমতা নেই, বাট এই জায়গাটা অনেকটা কিন্তু আপনার মানে পরিবর্তিত হয়ে গেছে, বলা হয় যে কিংস পার্ডন, এটা কিন্তু ইসলামিক লতে কথা বলে এটা মানে বিচার যেটা হয়ে যায় হয়ে যায়, ক্ষমা করলে একমাত্র ধরেন কেউ কাউকে মেরে ফেলছে, ইসলামিক আইন শরীয় আইনের নিয়ম হচ্ছে যে মেরে যে ফেললো তার সবচেয়ে ঘনিষ্ঠ জন তার বাবা মা স্ত্রী দিয়ে দিয়ে কি বলে এরা যদি মাফ করে দিয়ে দেয়, যদি দিয়ে কি বলে স্ত্রী বেঁচে থাকে স্ত্রী, যদি স্ত্রী না থাকে সেক্ষেত্রে বাবু মা, এরা যদি মাফ করে দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি মাফ করবেন, কোনো রাজার মাপটা কিন্তু নিয়ম নেই ইসলাম। তো হচ্ছে কি আপনার মানে যাই হোক এটা হচ্ছে কি মানে ইসলামিক শরিয়া ল কথা, যারা শরিয়া ল ফলো করে তারা এই জিনিসগুলো দিয়ে মেনটেন করার চেষ্টা করে। তো হচ্ছে কি আপনার মানে লিগাল ইন্টারপ্রিটেশন মে ডিপেন্ড অন দা ব্রাঞ্চ অফ ইসলাম প্র্যাকটিস উইদ ইন এ কান্ট্রি। তো হচ্ছে কি আপনার মানে এটা মানে এক এক দেশে লিগাল ইন্টারপ্রিটেশন এক এক রকম ভেরি করতে পারে, ইসলামিক ল জেনারেলি রিকগনাইজ দ্য রোল ফর ভিকটিম, এটা তো বলি যে ভিকটিমের রোল আছে মাফ করে দেওয়ার ক্ষমতা তার কাছে এসে তোমার তার আত্মীয় আছে, যদি বানাই যায় সে তো মাফ করতে পারবে না কিংবা সেন্সই নেই মাফ করা করতে পারবে না, কেন ইয়ে আছে ক্যানন ল, ক্যানন ল ইজ দ্য বডি অফ লজ এন্ড রেগুলেশন অ্যাডপ্টেড বাই দ্য এক্সেলেস্টিয়াল অথরিটি অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য ক্রিশ্চিয়ান কমিউনিটি, এক্সেলেস্টিয়াল অথরিটি হচ্ছে কি চার্চ, সহজ বাংলা খুব সুন্দর ভাবে মানে নিজেদের এলিভেশন করে রাখা হচ্ছে, এক্সেলেস্টিয়াল মানে কি বলে অথরিটিটা হচ্ছে ঐশ্বরিক অথরিটি, ঠিক আছে। অলদো দ্য রুট অফ মাচ অফ দ্য ওয়েস্টার্ন লিগাল ট্রেডিশন ক্যানন ল ইজ অ্যাপ্লাইড ভেরি সেলডম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড টুডে, যদিও বলা হয় যে এটা হচ্ছে কি আপনার মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের খুব রুট মূল, কিন্তু বর্তমানে খুব মানে ব্যতিক্রম ছাড়া কোন জায়গায় এটা ব্যবহার করা হয় বলেন তো, কোন জায়গায় ব্যবহার করা হয় এমন একটা জায়গার নাম বলেন যেখানে ব্যবহার করা হয় এখনো, উত্তরটা ইতিমধ্যে আপনার একজন ভদ্রলোকের নামও বলছেন শুরুতে, কোন জায়গায় এখনো আপনার মানে এই যে আপনার ভ্যাটিকান সিটি ইতালি দেখতে পাচ্ছেন ওই একটা জায়গা আছে ঠিক আছে। এবার তালমুদিক ল, তালমুদিক ল এর আরেক নাম কি দেখি কে জানি আমাকে খুব সুন্দর উত্তর দিছিল, হ্যাঁ না দিয়ে চমৎকার চমৎকার তো পারছেন দিয়ে তালমুদিক ল অ্যাপ্লাইজ ইন সাম কান্ট্রিজ এন্ড রিলিজিয়ন রিলিজিয়ন বলছি রিজিয়ন অঞ্চল উইথ হেভিলি কনসেন্ট্রেটেড জুইশ পপুলেশন,
অ্যাপ্লাইজ হচ্ছে গিয়া কোন কোন জায়গায় এবং কোন কোন অঞ্চলে যেখানে হচ্ছে গিয়া মানে ইহুদি ধর্মাবলম্বীদের সংখ্যা খুব বেশি। মেজর সোর্স অফ দিস লিগাল সিস্টেম আর তোরা, দ্য ফার্স্ট ফাইভ বুকস অফ ওল্ড টেস্টামেন্ট ইন দ্য ক্রিশ্চিয়ান ওয়েস্টার্ন ট্রেডিশন। খ্রিস্টানরা হচ্ছে গিয়া, আমরা তো বলি তাওরাত কিতাব, হ্যাঁ মুসলিমরা বলি তাওরাত, ওইটাকে দিয়ে ওরা নাম দিচ্ছে তোরা, দ্য ফার্স্ট ফাইভ বুক, প্রথম পাঁচটা বই ওল্ড টেস্টামেন্টের, মানে প্রাচীন কিতাবে ওল্ড টেস্টামেন্ট ওরা বলে, ক্রিশ্চিয়ান ওয়েস্টার্ন ট্রেডিশন বোথ রিটেন অ্যান্ড ওরাল এজ ওয়েল এজ দ্য তালমুদ। আচ্ছা দিয়ে তাহলে তোরা মানে হচ্ছে প্রথম পাঁচটা বই হচ্ছে একটা মেজর সোর্স, এটা হচ্ছে গিয়া তোরা হচ্ছে গিয়া আপনার মানে রিটেন আছে আবার মৌখিকও আছে, এজ ওয়েল এজ দ্য তালমুদ মানে তালমুদ সহ হচ্ছে গিয়ে আপনার মানে লিগাল সিস্টেমের তোরা আছে, এটার ভিতরে আবার তালমুদও আছে। এই দুইটা মিলে হচ্ছে তালমুদ লিখলো। তালমুদ ইজ এ রিটেন কমেন্টারি অফ ভ্যালুয়েবল অপিনিয়ন্স অ্যাবাউট দ্য কন্টেন্ট অফ দ্য রিটেন এবং ওল্ড তোরা। এটা হচ্ছে গিয়ে কি বিভিন্ন মন্তব্য আর এবং কমেন্টারি অফ ভ্যালুয়েবল অপিনিয়ন, যে দেখেন এটা হচ্ছে গিয়ে কমেন্টারি কিন্তু মেইন তোরা না, এই তালমুদ হচ্ছে রিটেন কমেন্টারি, লিখিত কমেন্টারি কিসের উপর ছিল তোরার বিভিন্ন মৌখিক এবং লিখিত যে আপনার মানে কন্টেন্ট বিষয়বস্তু ছিল, এই যে তোরার লিখিত কন্টেন্ট অথবা মৌখিক কন্টেন্টের উপর যে মন্তব্য গুলা লেখা হয়েছে সেগুলাই হচ্ছে তালমুদ, তালমুদ লিখলো। আচ্ছা সিমিলার টু দ্য ইম্পর্টেন্স প্লেস অন ইন্টারপ্রিটেশন অফ একাডেমিক স্কলার্স অ্যান্ড লিগাল এক্সপার্ট ইন দ্য সিভিল ল সিস্টেম, দ্য তালমুদিক লিগাল সিস্টেম অলসো রিলাইজ অন দ্য রিটেন অফ দোজ লার্নেড ইন দ্য ল। তালমুদিক লিগাল সিস্টেম কিসের উপর রিলাই করে? রিটেন ওপিনিয়ন অফ দ্য দোজ লার্ন, মানে যারা এই ব্যাপারে জানেন এই ল ব্যাপারে পড়াশোনা করছেন তাদের ওপিনিয়নের উপর নির্ভর করে। এটা হচ্ছে কি অনেকটা কি সিভিল ল লিগাল সিস্টেমের মতো, সিভিল ল লিগাল সিস্টেম আপনার যারা লেকচার শুনে আসছেন ওখানে দেখবেন হচ্ছে কি লিগাল স্কলারদের মতামতকে খুব গুরুত্ব দেওয়া হয়, এখানে হচ্ছে কি আপনার মানে আইন টাইন বানানো হয় রীতিমতো রিসার্চ করে ডিটেল করে। সিভিল ল কমন ল লিগাল সিস্টেমের মেইন পার্থক্য কি জানেন? কমন ল তে জাজকে হচ্ছে অনেক ক্ষমতা দেওয়া হয় যে না আইনটা ইন্টারপ্রেট করতে পারবে, অনুবাদ করতে পারবে, কিন্তু সিভিল ও লিগাল সিস্টেমের ইন্টারপ্রিটেশন শুধু জাজদের খুবই লিমিটেড, ওখানে যা আইন আছে এটার ভিতর দিয়ে আপনার চলতে হবে। সিভিল কোর্ট সিস্টেমটা খুবই ডিটেল বলা আছে যে না এত করলে এত হবে, এত করলে এত হবে, মানে সবকিছু বলে দেওয়া আছে কোডিং এর মাধ্যমে। বাট কমন ল তে একটা আইন থাকে শর্ট ভার্সন আর এটাকে ইন্টারপ্রিটেশন অর্থাৎ ব্যাখ্যা করেন হচ্ছে কি জাজেরা, আর পরবর্তীতে সিমিলার কেসে একই সিদ্ধান্ত দিয়ে থাকেন পরবর্তী জাজেরা একই কোর্টে, এটাকে আপনার মানে কি বলেন প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট লিগাল প্রেসিডেন্ট থাকে। যে এটাকে তো ভাই সুন্দর শব্দে কি জানি বলেন, ইকেল হতে তো আপনার পড়ে আসেন লিগাল প্রেসিডেন্ট বলে না শুধু প্রেসিডেন্ট বলে, তো যে কমন ল এর শুধু প্রেসিডেন্ট বলে, জি স্যার বুঝ নেই, ওই যে কমন ল লিগাল প্রেসিডেন্ট বলে স্যার, জি স্যার শুধু প্রেসিডেন্ট না লিগাল প্রেসিডেন্ট তো না ভুলে গেছি শব্দটা, শুধু প্রেসিডেন্ট না প্রেসিডেন্ট, শুধু প্রেসিডেন্টই বলে স্যার। আচ্ছা তো হচ্ছে কি প্রেসিডেন্ট সিস্টেম সিভিল ল লিগাল সিস্টেম নেই, তাও বন্ধু কেউ নেই, এখানে হচ্ছে কি যারা হচ্ছে কি এটা স্কলার যারা এই নিয়ে গবেষণা করেন বিশারদ করেন, হ্যাঁ তো হচ্ছে কি আপনার মানে এই কোডিং সিস্টেম তৈরি করেন এই দিয়ে দিয়ে তালমুদিক ল এর সঙ্গে সিভিল ল এর মানে সিস্টেমের মিলটা আছে এই জায়গায়, যে তালমুদিক ল টাও হচ্ছে কি আপনার মানে করে ইন্টারপ্রিটেশন উপর ইন্টারপ্রিটেশন কারা করেন, অনুবাদ গুলো কারা করবেন যারা হচ্ছে এই ব্যাপার নিয়ে পড়াশোনা করেন যারা বিশারদ স্কলার থেকে। আচ্ছা এরপরে আসছে কাস্টমারি ল, তালমুদিক লোক গেল এখন কাস্টমারি ল, কাস্টমারি ল কি জিনিস? 40টা কান্ট্রিতে কাস্টমারি ল আসছে, দিয়ে কোন কোন জায়গায় আফ্রিকাতে আসছে, প্যাসিফিক আইল্যান্ড প্রশান্ত মহাসাগর অঞ্চল আছে যে পাপুয়া নিউ গিনি তাহিতি এই দেশগুলো, এই যে প্যাসিফিক আইল্যান্ড গুলো আপনার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আবার ভাববেন না, তো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পড়ছে মানে আপনার মানে ইউরোপের সাইডে, এটা হচ্ছে কি আপনার মানে ওই যে ইউএসএ কিংবা সাউথ আমেরিকা এগুলো পরে চীন তারপরে জাপান এগুলো যে আরম্ভ হচ্ছে এই জায়গাটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এই জায়গাটা যে আইল্যান্ড গুলো আছে এগুলোকে বলা হয় প্যাসিফিক আইল্যান্ড। আপনার মানে এখানে বিভিন্ন সুন্দর সুন্দর দেশ আছে, কোরাল দ্বীপ আছে, এগুলোতে খুব চমৎকার চমৎকার বড় বড় মুক্তা পাওয়া যায়। আচ্ছা যাই হোক ইউরোপে আছে, নিয়ার ইস্টেও আছে। কাস্টমারি ল ইজ অলসো রিফার টু এজ প্রিমিটিভ ল, আনরিটেন ল, ইন্ডিজিনিয়াস ল, ফোক ল, মানে প্রাচীন আইন, আদিম আইন, আনরিটেন ল, অলিখিত ল, আইন ইন্ডিজিনিয়াস মানে আদি ও কৃত্রিম মানে অকৃত্রিম না সরি আদি আইন মানে একদম অরিজিনাল এবরিজিন শব্দটা, ফোক ল
যে সাধারণ লোকেরা, দেয়ার ইজ নো সিঙ্গেল হিস্ট্রি কাস্টমারি ল সাচ এজ দ্যাট ফাউন্ড ইন রোমান সিভিল ল, ইংলিশ কমন ল, কোনো হিস্ট্রি পাওয়া যায়নি। এটা হচ্ছে বড় দুঃখের ব্যাপার, সিঙ্গেল হিস্ট্রি নেই কাস্টমারি ল। আর্লিয়ার সিস্টেম অফ ল ইন হিউম্যান সোসাইটি ওয়ার কাস্টমারি নিজে ডেভেলপ টু স্মল এগ্রিয়ান অ্যান্ড হান্টার গেদার কমিউনিটি। তাহলে বুঝতে পারেন কাস্টমারি লোকে এই যে মানে কি বলে, আপনারা তো সবাই সমাজ বিজ্ঞান ছোটবেলায় পড়েছেন, আমাদের সময় ছিল যে প্রাচীন আমলে লোকজন কি দল বেঁধে চলাফেরা করতো, একজন নেতা থাকতেন সেই বিচার আচার করতো। এই যে সিস্টেমটা এটাই হচ্ছে কাস্টমারি, মানে নিজেদের কাস্টম অনুযায়ী তারা আইন টাইন বানায় হতো, নিজেদের প্রয়োজন মতো চাহিদা মতো তারা আইন তৈরি করতো। গোষ্ঠীর কেউ হয়েছে কি আপনার মানে দিয়ে কাউকে আপনার মানে দিয়ে চুরি করে ফেললো, তখন হচ্ছে তাকে চুরি থামার জন্য কি করতো, তাকে হচ্ছে একটা কিছু শাস্তি দিত। তো এখন এক এক জায়গায় শাস্তির ধরন এক এক জায়গাতে, যেমন ধরুন মরুভূমিতে দিয়ে কি বলে আপনার মানে ওকে পানি খেতে দিত না, কিন্তু আপনার বাংলাদেশের মতো জলাভূমির দেশে যদি শাস্তি দেয় যে চুরি করার শাস্তি হইতেছে দিয়ে কি বলে আপনার মানে পানি না খেয়ে থাকাতে, তো এখানে আশেপাশে ডানে বামে পুকুর, আগের আমলে কথা বলতেছে যেখানে সেখানে পুকুর, পুকুর থেকে টপ করে পানি খেয়ে ফেলবে, কাজেই শাস্তির ধরন এক এক জায়গায় এক এক রকম হতো। তো হচ্ছে কি আপনার মানে কাস্টমারি নেতা থাকতো এরকম গ্রুপ হিসেবে চলতো, তো হচ্ছে কি আপনার মানে চলতো যখন মানে অন্য কোনো গ্রুপের সঙ্গে যুদ্ধ বিগ্রহে একজন না দিয়ে নিজের দলের নিজের গোষ্ঠীকে একজন একজন বাঁচানোর চেষ্টা যুদ্ধ করতে একসঙ্গে, এই জিনিসগুলো ছিল। স্মল এগ্রিয়ান মানে কৃষি অথবা শিকারী, এই দুই দল ছিল, যে কৃষি করতো একদল, আবার কৃষি আছে শুধু শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করতো। স্মল কমিউনিটি ছোট ছোট গোষ্ঠী, এস দ্য টার্ম এমপ্লয়স কাস্টমার লেভেল বেজ অফ দ্য কাস্টম অফ এ কমিউনিটি, মানে নিজের নিজের মানে আমার কমিউনিটির যে কাস্টম সেই সেইটাই থাকলো। যেমন ধরেন কাস্টমারি লোক কি বাংলাদেশে যে উপজাতিরা আছে ওদের লোকগুলো হচ্ছে কাস্টমারি লোক, ওরা এখন মেইনলার সঙ্গে ইন্টিগ্রেট হয়ে ওরা অনেক কিছু ওদের মতো চালায়, হ্যাঁ ওদের সোসাইটিতে ওদের অ্যান্টে, এবং বাংলাদেশের সরকার এগুলোতে হস্তক্ষেপ করে না, কারণ ওদের অ্যান্টে যদি ওরা কোনো ধরনের ফৌজদারি আইন সেরকম কিছু করে এটার বিচার হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে কোর্ট পুলিশ ইত্যাদি যায়, না হলে ওদের নিজের ঝগড়া বিবাদ ওরা ওদের কাস্টমারি লো দিয়েই সমাধান করে দেবে। এই চাকমা মারমা বিভিন্ন ধরনের উপজাতি গোষ্ঠী নৃতাত্ত্বিক গোষ্ঠী আছেন, তাদের নিজেদের ক্ষেত্রে বিবাদ মীমাংসার জন্য নিজেদের আইনি আছে। তো কমন এক্টিভিস্ট টু কাস্টমারি লিগাল সিস্টেম আর দ্য দেয়ার সেলডম রিটেন, খুব মানে মাঝে মধ্যে খুব অল্প ব্যতিক্রম ক্ষেত্রে লিখে রাখা হয় এগুলা, এম্বোডিয়ান অর্গানাইজ সেট অফ রুলস রেগুলেটিং সোশ্যাল রিলেশন, সামাজিক প্রথা, বিয়ে শাদী, উত্তরাধিকার ইত্যাদি। যেমন মারমানা চাকমা ওদের ভিতরে হচ্ছে গিয়া কি জানেন, মানে মেয়ে মানুষ হচ্ছে গিয়া সংসারের কথা, আমরা ছেলে মানুষ হচ্ছে গিয়া মানে ঘরে কাজ করবে, মেয়ে মানুষ বাইরে কাজ করবে, তো এই ধরনের বিয়ে প্রথা হচ্ছে। আচ্ছা তো ভাই আমাদের সিলেটের ভিতরে কি এই ধরনের উপজাতি আসছেন নাকি এগুলো চিটাঙ্গের সাইডে, যে মেয়েরা সংসারের প্রধান? মণিপুরি যারা আছে স্যার, মণিপুরি মেয়েরাই সংসারে কর্তা নাকি? জি স্যার, মেয়েরা সংসারে কর্তা। আবার হচ্ছে এই শোনা কি বলে সেটা জানি না স্যার, তাদের তাদেরও মেয়েরা প্রধান স্যার। বুঝতে পারছি বুঝতে পারছি, এইটাই আমি আপনার এইটাই শিখাইতে চাচ্ছিলাম যে কাস্টমার লো জিনিসটা আসলে কিরকম, হচ্ছে কি আপনার মানে ওদের নিজস্ব প্রথা ধ্যান ধারণা ইত্যাদি আছে। অলদো সাস লো সিস্টেম ইনক্লুড স্যাংশনস ফর ল ইনফ্র্যাকশনস, রেজুলেশন টেন্স টু বি রিকনসিলিয়েশন রাদার দেন পিউনিটিভ। রিকনসিলিয়েটিভ মানে কি, পিউনিটিভ মানে হচ্ছে কি আপনার পিউনিটিভ মানে হচ্ছে শাস্তি দেওয়ার বদলে তারা হচ্ছে কি আপোষ মীমাংসায় বেশি বিশ্বাস করে, যে আপনার মানে কাস্টমারি লোকগুলো বলে যে আপোষ মীমাংসাটাই ভালো জিনিস এর থেকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে, কারণ ছোট ছোট কমিটি বা জেলখানা মেনটেন করবে এগুলো তো অনেক ঝামেলা দেওয়ার জন্য ওরা চাই মিটমাট করে দেওয়ার জন্য। এ নাম্বার অফ আফ্রিকান স্টেটস প্র্যাকটিস কাস্টমারি ল প্রায়র টু কলোনিয়াল ইনফ্লুয়েন্স, মানে কি বলে আপনারা তো সবাই জানেন পুরো আফ্রিকায় কোন না পুরো আফ্রিকায় কোনো দেশই বাদ নাই জানে যারা একসময় কোনো না কোনো দেশের কলোনি হয়েছিল। হ্যাঁ তো হচ্ছে গিয়া তো কলোনিয়াল ইনফ্লুয়েন্স এর আগে বেশিরভাগ আর মানে বেশ কিছু সংখ্যক আফ্রিকান দেশ এই কাস্টমারি লোক ফলো করে। ফলোইং কলোনাইজেশন মানে কলোনি আসার পরে যারা ধরেন সাপোজ হচ্ছে কি ফ্রান্স ফ্রেন্সরা আলজেরিয়াতে কলোনি করছিল, ওরা আসার পরে দেখলো যে না আসলে আলজেরিয়া তখন মোটামুটি অনেক উন্নত ছিল, কারণ এর আগে মুসলিমরা এসে এখানে শাসন করে গেছিল। সাউথ আফ্রিকার কথায় ধরেন এখানে হচ্ছে কি ওরা কি বললো এসে করলো কি আপনার মানে এই ধরনের কলোন কলোনের পরে এই কাস্টমারি লোকগুলা লিখে রাখলো এবং দিয়ে আপনার মানে লিগাল সিস্টেম অনেক কিছু ইনকর্পোরেট করছিল। হ্যাঁ তো হচ্ছে কি আপনার মানে কোলোনিয়াল করিয়া, কারণ ওরা দেখছে যে না যে জায়গায় ওরা শাসন করবে ওদের লোকাল লোক দিয়ে ওদের শাসন করলে ওরা জিনিসটা মানা সহজ বুঝানো সহজ, এই কারণে
আপনার মানে ইউরোপিয়ানরা যখন আসছিল, কলোনি বসতি স্থাপন করেছিল, এইভাবে করে তারা লোকাল এই যে আফ্রিকান অঞ্চলগুলো শাসন করছিল। হিস্টোরিক্যালি স্ট্রং আপনার মানে যেসব দেশের সাধারণত ঐতিহাসিকভাবে মানে শক্তিশালী বিচার ব্যবস্থা নেই, তারাই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমারি ল ফলো করে। কাস্টমারি ল জেনারেলি ফাউন্ডেড দ্য ট্রাইবাল ও লোকাল লেভেল ইন ডিস্পিউট, লোকাল অথবা ট্রাইবাল। এই যে আমাদের তোফাইল বললো যে মণিপুরে হচ্ছে গিয়া লোকাল লেভেলে আপনার মানে এটা ফলো করা হয়, বাট অনেক অঞ্চলে আছে ট্রাইব, ট্রাইব এক একটা ফলো করে। আবার মানে কোনো কোনো অঞ্চলই আছে, এগুলো আফ্রিকাতে আপনি এখনো পাবেন, বাংলাদেশের জন্য মণিপুর ছোট ছোট লেখা চাকমা নিজেদের বিয়ে দিয়ে অঞ্চলগুলো নিজেরাই করে বললাম তো। বড় কোনো ধরনের অপরাধ পুলিশের কাছে যদি অভিযোগ যায় কিংবা ধরেন বাইরের কোনো এলাকার সঙ্গে মানে সমস্যা করে, ধরেন বাংলাদেশের মানে মানে কি বলে উপজাতি নয়, এরকম আমরা মানে মেইন যারা বাসি আছি বাংলাদেশি, ওদের সঙ্গে জন্য কোনো কোনো উপজাতি নৃতাত্ত্বিক কোনো গোষ্ঠী কোনো ব্যক্তির সঙ্গে যদি ঝগড়া বিবাদ হয়, সেক্ষেত্রে সেটা কোর্ট কাছারিতে যাইতে পারে। তাহলে ওরা নিজেদের ভিডিও গুলো নিজেদের ভিডিও সমান করতে, আনলেস খুব বড় কোনো খুন তারপর ধর্ষণ এই ধরনের অপরাধ টপরাধ ঘটলে তখন হয়তো পুলিশ ইন্টারফেয়ার করবে। আচ্ছা, দিস ট্রেডিশনাল রাইটস অ্যান্ড অব্লিগেশন আর জেনারেলি ইউনিক টু এ পার্টিকুলার সোসাইটি ওর কালচার। এই যে ট্রেডিশন, এটা হচ্ছে এক এক সোসাইটি এক এক কালচার থাকবে। যেমন বাংলাদেশে ধরেন, বাংলাদেশে ধরেন হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে দেখা যায় ট্রেডিশনাল রাইট মানে মানে মগদের দিয়ে 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 মণিপুরীদের ট্রেডিশন এক ধরনের, আবার পার্বত্য চট্টগ্রামের যে চাকমা আছেন ওনাদের সিস্টেমটা আরেক রকম। তো এই বাংলা নিজের এক দেশের মাত্র 100 কিলোমিটার ভিতরে যদি এরকম পার্থক্য হয়, তাহলে চিন্তা করেন দুনিয়াতে 1000 কিলোমিটার দূরে কত ভীষণ রকম পার্থক্য হয়ে যায়। সাপোজ কি বলে রেড ইন্ডিয়ানরা এখনো কিন্তু আমেরিকাতে আছে, যদি ওদের মানে আমেরিকান কিংবা ক্যানাডিয়ানরা বলে এবরিজিনাল, বাট ওরাই হচ্ছে আসলে অরিজিনাল মানুষ না দিয়ে কি বলে। তো এবরিজিনালদের হচ্ছে আপনার মানে কি বলে ওদের নিজস্ব কাস্টম কাস্টম ল আছে, এই যে কাস্টমারি ল গুলো ওরা ফলো করে। হ্যাঁ, লং স্ট্যান্ডিং লোকাল কাস্টম উইচ গ্রেটলি শেপ দ্য আইডিয়াস অফ জাস্টিস, কাস্টমারি ল অফ এন্ড অরাল, এটা আপনি ইতিমধ্যে বলছেন, বেশিরভাগ সময় মৌখিক হয় লিখিত না। কেস বাই কেস অ্যাপ্রোচ টু ডিসপুট, মানে এক এক কেসের মানে কোনো প্রিসিডেন্টের সিস্টেম তো নাই, যখন যেটা আসে তখন এটা উপরে কেস বাই কেস মানে প্রত্যেক কেস বাই কেস অ্যাপ্রোচ, মানে এক এক কেসে এক এক অ্যাপ্রোচ। কাস্টমার লো ক্যান সামটাইমস ইনভলভ ইনফর্মাল মেডিয়েশন, মেডিয়েশনটা ইনফর্মাল হয়, হ্যাঁ মধ্যস্থতাকারী ইনফর্মালি হয়, অফিসিয়াল রূপে নয়, আর্বিট্রেশন ইনফর্মালি হয়। সাধারণত কোনো ধরনের ফর্মাল ট্রায় মানে আনুষ্ঠানিক যে কোর্ট কাছারি যে হাতে দিয়ে বলে অর্ডার 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 আলাদা দিয়ে আছে বিচার নিয়োগ আছে, এই ধরনের কোনো ধরনের ফর্মাল ট্রায় ব্যবস্থা সাধারণত। কাস্টমার লো ফ্রিকোয়েন্টলি বিকামস ফাংশন অফ এ ট্রাইবাল অফ এ ভিলেজ এল্ডার্স ইন অ্যাবসেন্স অফ দ্য ফাংশনিং ফর্মাল জাস্টিস সিস্টেম এজ ইন এ কনফ্লিক্ট অর পোস্ট কনফ্লিক্ট কান্ট্রি। কি বলে আপনার মানে যখন কোন দেশে ধরেন যুদ্ধ অবস্থা, বাংলাদেশে যখন স্বাধীনতা যুদ্ধ চলতেছে তখন তো বিচার ব্যবস্থা ভেঙে পড়ছে, তখন হচ্ছে কি দেখা যাচ্ছে গ্রামের লোকাল মুরব্বী মাতব্বর যারা আছেন তারাই বিচার আচার করছে। হ্যাঁ, তো এখনো কিন্তু বাংলাদেশে এটা অস্তিত্ব আছে, বলতেছে যে না যখন যুদ্ধ হচ্ছে কিনা বিশেষ অবস্থা কোনো একটা দেশে নেই, কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো অনেক কিছু দেখা যাচ্ছে গ্রাম্য মাতব্বর দিয়ে সালিশ, সেটাকে আমরা বলি সালিশ, সালিশ করে অনেক সমস্যার সমাধান করার চেষ্টা হবে। বাট মানে এরকমও দেখা যায় যে না কোর্ট দেখে যে না সালিশের রায়টা খুবই ভুল হয়েছে অন্যায়, তখন কোর্ট সেটা দিয়ে কি করে ইন্টারফেয়ার করে। হাইব্রিড লিগাল সিস্টেম, আচ্ছা লেটস মুভ অন টু হাইব্রিড লিগাল সিস্টেম, অলসো রিফার টু অ্যাজ প্লুরালিস্টিক ল, মিক্সড ল কনসিস্ট অফ এলিমেন্টস অফ সাম অফ অল আদার টাইপস অফ লিগাল সিস্টেম, মানে এটা হচ্ছে কি সব ধরনের লিগাল সিস্টেম একটা মিক্সচার, মানে মিনিমাম একের অধিক লিগাল সিস্টেম থাকবে, যেমন সিভিল, কমন, কাস্টমারি ও রিলিজিয়াস, এই চারটা আইনের যে কোনো দুইটার মিক্সচার মিনিমাম থাকবে অথবা চারটাও থাকতে পারে। মিক্সড লিগাল সিস্টেম বাংলা নাম্বার অফ কান্ট্রিজ আমি বল, বাংলাদেশ কিন্তু একটা মিক্সড লিগাল সিস্টেম, কারণ পিওর কমন আমাদের দেশে নেই। তো হচ্ছে কি মিক্সড লিগাল সিস্টেম নাম্বার অফ কান্ট্রিজ কেম অ্যাবাউট ওয়েন কলোনিয়াল পাওয়ারস ওভারলেড দেয়ার ওন লিগাল সিস্টেম আপন কলোনাইজ রিজন বাট রিটেইন এলিমেন্টস অফ দ্য কলোনিজ এক্সিস্টিং লিগাল সিস্টেম। দেখেন একদম বাংলাদেশে থাকে ব্রিটিশরা এসে কি করছে বাংলাদেশে বসতি স্থাপন করছে, আসলে এটা বদলা বলা যায় দখল করে নিচ্ছিল, তো হচ্ছে কি আপনার মানে কলোনি স্থাপন করছে, তো হচ্ছে কি আপনার মানে কলোনি স্থাপন ওরা ওদের লোকদের ইম্পোজ করছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যারা বুদ্ধিমান শাসক তারা কিন্তু নিজেদের আইনটা পুরোপুরি একবার নিজেদের উপর চাপায় দেয় না, কিছু সেন্সিটিভ ব্যাপার থাকে যেমন বিয়ে শাদী ধর্ম, এগুলা ব্যাপারটা তারা
ওই দেশের মানে লোকাল লটাই রেখে দিয়ে দেয়। সেক্ষেত্রে ওরা এসে ব্রিটিশে এসে যখন দেখলো না বিদেশে হচ্ছে মুসলমানদের সংখ্যা বেশি, অথবা মানে ওরা যখন আসলে তখন হিন্দু মুসলমান বাংলাদেশে সমান সমান ছিল, মানে কলকাতাতে যে পরিমাণ মুসলমান ঢাকাতে ওই পরিমাণ মুসলমান ছিল, হিন্দু মুসলমান রেশিওটা প্রায় সমান ছিল। তো হচ্ছে কি আপনার মানে ওরা দেখলো যে না এই আইনটাতে বাবা হিন্দুদের জন্য হিন্দু আইন রাখি আর মুসলমানদের মুসলমান আইন রাখি, তাহলে হচ্ছে কি অত্যন্ত মানে এই ব্যাপারে আমাদেরকে খেপাবে, অশান্তি দিবে। এই যে জিনিসগুলো হয় এই জিনিসগুলো এই জিনিসগুলো হচ্ছে কি আপনার থাকেনি। তো হচ্ছে কি মানে ওরা এই কারণেই সব ব্যাপারে ওদের লোকগুলো চাপায় দেয় না, এনফোর্স করে দেয় না আপনার ঘাড়ের উপর, নিজের দেশে আইনগুলো চাপায় দেয় না। এটা হচ্ছে মনে রাখবেন, বুদ্ধিমান শাসকরা কোনো সময় কিংবা বুদ্ধিমান যারাই বলো ওরা সবসময় নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপায় দেয় না, টেকনিক্যালি করে। যদি এই জিনিসগুলো টেকনিক্যালি করে পুরোটা নেয় না, যদি এই কারণে ওরা স্যাক্রিফাইস করে স্টাডি করতে হয় দেশের আইন সিস্টেম ইত্যাদি, কিন্তু এটা হচ্ছে ওদের শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করে, সুসংহত করে। আচ্ছা, তো কান্ট্রিজ মে হ্যাভ মিক্সড লিগাল সিস্টেম, দ্যাট ড্র কমন ল অর সিভিল ল ট্রেডিশন মিক্সড উইথ কাস্টমারি অর রিলিজিয়াস। কান্ট্রি হচ্ছে কি সাধারণত যে মিক্সড লিগাল সিস্টেম সাধারণত কি মানে সাধারণত দুই ধরনের কম্বিনেশন দেখা যায়, আইডার কমন ল অথবা সিভিল ল ট্রেডিশনের সঙ্গে কাস্টমারি অথবা রিলিজিয়াস ল মিক্স, মানে মেইন টাইপ হচ্ছে আসলে দুইটাই হচ্ছে কি আপনার মানে মেইন টাইপ। কিন্তু এছাড়া অদ্ভুত ব্যতিক্রম কিন্তু আছে, মানে মেইন মেইন মিক্সচার যেটা দেখা যায় যেমন বাংলাদেশ, হ্যাঁ কমন ল প্লাস রিলিজিয়াস লিগাল সিস্টেম, তারপরে হচ্ছে কি আপনার মানে দিয়ে কি বলে ইজিপ্ট হচ্ছে কি সিভিল ল লিগাল সিস্টেম আর রিলিজিয়াস লিগাল সিস্টেম, তো এই ধরনের মানে কম্বিনেশন গুলো সাধারণত এইভাবেই দেখা যায়। দিয়ে কি বলে রিলিজিয়াস বাংলাদেশের কথা বললাম, দিয়ে কথা বললাম, তো এই এই কম্বিনেশন গুলোও দেখা যায়। ফর এক্সাম্পল ইসলামিক অপারেটর, এটা বাংলাদেশের উদাহরণ, আমি আপনাদের জিজ্ঞাসা এই মাত্র উদাহরণ দিচ্ছি। আচ্ছা বলেন দেখি ইসলামিক ল অপারেট করতেছে সিভিল লর সঙ্গে, এই ধরনের একটা দেশের নাম বলুন, ম্যাপটা আপনাদের বাংলাদেশ, বলুন বলুন। ইন্ডিয়া, না ইন্ডিয়া তো পাকিস্তান ও আছে, প্রোফাইল, ইন্ডিয়া নেই ইন্ডিয়া স্যার। কখনোই সিভিল লিগাল সিস্টেম না, ইন্ডিয়া হচ্ছে কমন ল লিগাল সিস্টেম। ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার ব্যাপারে আমি বলতে পারি, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ হচ্ছে গিয়ে কি আপনার মানে কমন ল লিগাল সিস্টেম। সিভিল লিগাল সিস্টেম হচ্ছে আমি বলি কি আপনার জার্মান, মানে ইংল্যান্ড ছাড়া ইউরোপের বেশিরভাগ দেশে হচ্ছে সিভিল ল লিগাল সিস্টেম, জার্মানি, ফ্রান্স, তারপরে গ্রিস, তারপরে হচ্ছে গিয়ে কি বলে আপনার মানে আরো স্পেন, এগুলো সব সিভিল ল লিগাল সিস্টেম। এই যে আপনাদের প্রিয় ব্রাজিল, আর্জেন্টিনা, এগুলো সিভিল ল লিগাল সিস্টেম। কমন ল যেসব দেশে আছে এইসব দেশে কিন্তু আপনারা পড়তে যাওয়ার জন্য পাগল, বলেন তো কোন কোন দেশ হবে তাহলে? ইংল্যান্ড, তিনটা দেশ ছাড়া, ওই যে স্যার কোনটা দেশ ছাড়া জানি, তিনটা তিনটা। আচ্ছা আপনার কথাটা ভেঙে গেছে, হচ্ছে কি আপনার মানে খুব আপনার যে পাঁচটা দেশে পড়তে পারছি এই পাঁচটা দেশের নাম হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই পাঁচটা দেশ হচ্ছে মানে মানে পিওর কমন ল কান্ট্রি। আচ্ছা যদিও কিছু মিক্সচার আছে, তারপরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ঠিক আছে এই পাঁচটা দেশে কিন্তু আপনার ঘুরে ফিরে যাইতে চান। দেখেন আপনার মানে রেকর্ডিংটা একটু পজ করে রাখি। কোনো কান্ট্রি আছে নাকি স্যার পিওরলি মুসলিমরা ফলো করে মানে একদম খাঁটি ভাবে? না স্যার, এই বাংলাদেশের মতো আর কি স্যার, এই হাফ হাফ। হ্যাঁ এদিকে আছে, কতগুলো দেশই আছে, এই যে মুসলিম দেশগুলোর নামই নেন না, মালয়েশিয়া, মালয়েশিয়া কি ফলো করতেছে পুরোপুরি? না মালয়েশিয়া আবার একটু স্পেশাল, ওরা অনেক বেশি ইউজ করে, ওদের রিলিজিয়াস কোড আছে। বাংলাদেশের মতো হাফ হাফ হয়ে যায়। আপনার মানে অসংখ্য দেশ আছে, এই যে নাম নেন না কয়েকটা মুসলমান দেশে, এই যে আপনার মানে কি বলে ইন্দোনেশিয়া, সেনেগাল, সেনেগাল গুলো না, সেনেগাল আবার আফ্রিকান দেশগুলো মনে রাখবেন সিভিল ল লিগাল সিস্টেম, কারণ ইউরোপিয়ানদের কলোনি ছিল ওরা, যেগুলো ব্রিটিশরা যে জায়গায় কলোনি করছিল ওইগুলোতে কমন ল আছে, যেমন বাংলাদেশ ওরা করছিল, ইন্ডিয়া, পাকিস্তান, হ্যাঁ নেপাল, এগুলোতে ওরা কলোনি করছিল দেখি, এগুলোতে কমন ল দিয়ে। কিন্তু আফ্রিকার এই যে দেশগুলোর নাম যে নিলেন এগুলো কিন্তু ইউরোপিয়ানদের কলোনি ছিল। আলজেরিয়া হচ্ছে যেমন এই যে জিনেদিন জিদান, আলজেরিয়ার মানুষ, কিন্তু ওর কি বলে আপনার ওর বাবা মা ওকে নিয়ে ফ্রান্সে চলে গেছিল, কারণ কি তো হচ্ছে কি আর এগুলো এগুলো হচ্ছে ফ্রেঞ্চ কলোনি ছিল, কাজে এই যে এই দেশগুলোতে ফ্রেঞ্চ ফ্রান্সের স্যার ম্যাক্সিমাম খেলোয়াড়ই তো স্যার বর্তমানে যারা আছে, সাপোজ পল পগবা
মানে বেশিরভাগ খেলার হচ্ছে ওদের বাবা মা অথবা দাদা দাদি বিদেশ থেকে আসছিল ফ্রেন্স লিগে দিয়ে। গতবার যে ফ্রেন্স লিগ ওয়ার্ল্ড কাপ জিতলো ওদের বেশিরভাগই হচ্ছে বিদেশি। আপনার মানে 22 জনের ভিতরে মানে ওয়ার্ল্ড কাপের ফুটবল যে টিম ছিল 22 জনের ভিতরে আপনার অর্ধেকের বেশি হচ্ছে বিদেশি। আচ্ছা তারপরে ইন্ডিয়ার কথা আসছে, দেখেন ইন্ডিয়া হচ্ছে কি কমন ল লিগাল সিস্টেম কম্বাইন্ড উইথ সেপারেট পার্সোনাল। বাংলাদেশ কিন্তু একদম সেম, মুসলিম খ্রিস্টান হিন্দু। পাকিস্তান লিগাল সিস্টেম কম্বাইন্ড কমন ল এন্ড ইসলামিক ল, হ্যাঁ এটা ঠিক আছে। নেপাল লিগাল সিস্টেম কম্বাইন্ড হিন্দু লিগাল কনসেপ্ট এন্ড কমন ল। দেখেন ফিলিপাইন হ্যাজ এ মিক্সড লিগাল, এই যে ফিলিপাইনের অবস্থাটা আপনার মাথা নষ্ট হবে। ফিলিপাইনে 4টা রেজিস্ট্রার আছে, উফ, এটা নিয়ে স্ট্র্যাটেজি যদি কেউ করতে পারে। এটা নিয়ে আমাদের যে এলএলএম যখন আমরা করি ওনার নাম ছিল, ওনার বিশাল টাইটেল ছিল, স্যার হচ্ছেন দিয়ে আপনার মানে রবার্ট মুগাবের লয়ার ছিলেন, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কমার্শিয়াল ল ওনার ড্রাফট করা মানে বাণিজ্যিক আইন গুলা। তারপরে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল তখন আমেরিকান এবং ইংল্যান্ডের একটা টিম থেকে পাঠিয়েছিল যে ওদের কমার্শিয়াল ল ড্রাফট করে দিতে হবে। স্যার ছিলেন ইকুইটিমের হেড, ওনার নাম হচ্ছে গিয়ে এখনো বেঁচে আছেন ভদ্রলোক, বিবিতে পড়ান, অক্সফোর্ডের কমার্শিয়াল ল এর হেড ছিলেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির, সরি অক্সফোর্ড না কেমব্রিজের। স্যারের নাম হচ্ছে গিয়া প্রফেসর ডক্টর না প্রফেসর ডক্টর ব্যারিস্টার বেরি রাইডার, স্যারের এতগুলো টাইটেল আমার জানা আছে। গিয়া দিয়ে কি বলে আপনার মানে অসাধারণ, খুব মজার লোক। উনি মজা করে একটা কথা বলতেন, কি বলতেন, ইফ ইউ ডু ডু ফ্রড ডোন্ট গেট কট বলে খালি হাসতেন, যে তুমি যদি 2 নম্বরই করো কখনোই ধরা খাই না, মনে করলে এখন হাসি, হাসতে হাসতে এটা বলতেন। তারপর বলতেন অমিত দার, উনি ভুলে যাও এটা আমি বলছি। কি বলে আপনার নেপাল লিগাল সিস্টেম কম্বাইন হিন্দু লিগাল কনসেপ্ট এন্ড কমন ল, এটা গেল। ফিলিপাইনে হচ্ছে 4টা মিক্সচার। ও স্যার ফিলিপাইন নিয়ে কেন, স্যার ফিলিপাইন নিয়ে অনেক বই লিখছেন, অনেক কমপ্লিকেটেড ওটা নিয়ে বই লিখছে, এবং উনি ইসলামিক ফাইন্যান্স নিয়ে উনি অনেক সুন্দর সুন্দর কাজ করেছেন। আচ্ছা যাই হোক, শ্রীলঙ্কার লিগাল সিস্টেম কি কি দেখেন, শ্রীলঙ্কার কথা কেন আমি বলতে চাইনি। সিভিল ল আছে, কমন ল আছে, এবং কাস্টমারি ল আছে, দেখছেন ওদের ট্রাইবাল ল এগুলো আছে, সিভিল ল আছে, কমন ল আছে। কাস্টমারি ল কথা আলাদা ভাবে বলেই দিছে, কারণ তাহলে ওদের এখানে এটা জোরালো ভাবেই আছে, লিখিত রূপে আছে। প্যাসিফিক আইল্যান্ড হচ্ছে গিয়ে কাস্টমারি ল হচ্ছে ওদের মেইন ল, এটার সঙ্গে মিক্সচার করছে কমন ল, কাজে প্যাসিফিক হচ্ছে হাইব্রিড। আফ্রিকান কান্ট্রিজ কাস্টমারি ল, কি বলে লোকাল বেস ইনফরমাল আছে, যে সাউথ আফ্রিকার মতো দেশ ধরেন, এগুলো এখনো দিয়ে কাস্টমারি ল। স্যার আজকে তো